বুঝে ফেলাইছি আমি হোস্ট, তাহলে আমি যা পাঠাই গেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমার কথা ছিল যে এই গ্রন্থটার মধ্যে ঋতুসংহার জীবনানন্দ আপনি যে গল্প গ্রন্থটা লিখেছেন, এর মধ্যে 6টা গল্পের মধ্যে বৈচিত্র্য আছে, 6টা 6 রকম। এবং তার মধ্যে আপনি কথায় কথায় বলছিলেন যে দেবেশ রায় আপনাকে ঋতুসংহার নামটা দিয়েছেন, আপনাকে তো তিনি কি মনে করে দিলেন সেটা নিয়ে কথা বলছিলেন আমার সঙ্গে, সেই ব্যাপারে আরেকটু জানতে চাই। আচ্ছা, আমার নামটা নিয়ে আমি দীর্ঘ তোমার সাথে কথা বললাম। এখন আমার নাম, মানে বইয়ের নামটা ছিল জীবনানন্দ মায়াকোভস্কি জ্যোৎস্না দেখতে চেয়েছিলেন। উনি তখন যে কথাটি বললেন যে এটা তো লাতিন আমেরিকীয় 60-এর দশকের নামকরণ হয়ে যাচ্ছে, আর একটা হচ্ছে যে একটা নাম দিয়ে আমি বলেছিলাম দেখতে চেয়েছিলেন ও অন্যান্য গল্প, তো উনি অনেকগুলো রেফারেন্স দিয়ে আমাকে মোটামুটি একটা যুক্তিতে দাঁড় করেন, কিন্তু আমার মনোপুত হলো না। শুধু ঋতু সংহার সাথে আমি জীবনানন্দটা সংযোগ করে দিলাম। জীবনানন্দ নিয়ে তোমাকে আমি মোটামুটি একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে দিয়েছি, কিন্তু আসলে এইসবের ব্যাখ্যা হয় না, তো অনুভূতির প্রকাশের কোনো তো অনুবাদ হয় না। কিন্তু এই যে গল্পটা জীবনানন্দ মায়াকোভস্কি জ্যোৎস্না দেখতে চেয়েছিলেন, এই গল্পটার আমার যেটা হয়, যেটা তোমাকে বললাম যে আমি ওই ঘরানার, যে আমি যে গল্পটা জানি সেই গল্পটা আর কেউ জানে না। এই গল্পটা যখন লিখতে গেলাম, লিখে একটা পর্বে দেবেশ রায়কে আমি দেখালাম, তিনি পুরো গল্পটা পড়লেন আমার সামনে, পড়লেন, পড়ে বললেন যে ঠিক আছে তো এখানেই থামিয়ে দিন। কিন্তু তিনি একটু আড়ষ্ট ভাবে কতগুলো প্রশ্ন করেছিলেন, সেটা হচ্ছে যে আমরা যখন আসলে সত্যিকার অর্থে দেবেশ দা নিজেও গল্প করেছিলেন রাশিয়া, আমাদের এখানে দেখবে যে ক্যারেক্টারে হায়াত মাহমুদও আছেন রাশিয়ার, রাশিয়ার ক্যারেক্টার নিয়ে, মানে তারা মানে রাশিয়ার বিভিন্ন জায়গায়, এমনকি দস্তাবেস্কির অপরাধ শাস্তি উপন্যাসের যেসব জায়গায় কালিনস্কব গিয়েছিলেন, সেই চরিত্র প্রোটাগনিস্টের জায়গাগুলো তারা ম্যাপ করে করে সেই সব জায়গায় গিয়েছিলেন, দেবেশ দা সেই সব গল্প আমাকে করছিলেন। ফলে আমার কাছে দেবেশ রায় সহ বেশ কয়েকজন প্রখ্যাত বাংলা সাহিত্যের অনন্য লেখক এই গল্পের মধ্যে ঢুকে যায়, কারণ জীবনানন্দ এবং মায়াকোভস্কি এই দুইজন পৃথিবীর, মানে আমি তো জীবনানন্দকে পৃথিবীর শ্রেষ্ঠতম কয়েকজন কবির একজন মনে করি, তো সেখানে এবং প্রথম দিকের মনে করি। ফলে আমার এমন একজন বিপ্লবের কবি মায়াকোভস্কিকে আমি উপস্থিত করলাম, এবং তোমার প্রশ্নটাও ছিল যে দুইজন কিভাবে একজন বিপ্লবের কবি, একজন ইন্ট্রোভার্ট আর একজন পুরো এক্সট্রোভার্ট কবি, দুইজনকে আপনি কিভাবে একই ফ্রেমে রেখে চিন্তা করলেন। আমি যখন মায়াকোভস্কির বিভিন্ন রকমের জীবনী পড়ছিলাম কিংবা কবিতা পড়ছিলাম, তার আত্মহত্যা, আত্মহনন এবং তার জন্ম মৃত্যুর তারিখের সাথে অনেকগুলো দেখবে যে তুমি সংখ্যা আছে, যে 24 তারিখ বগুড়া রোডে কোনো সন্ধান নামলে আকাশে তাকানোর কথা ভুলে যায়, 14 তারিখ, এই 14 তারিখ, যে 14ই অক্টোবর সন্ধ্যা, মানে এই এই মৃত্যুর এই সময়টা ঠিক তুমি দেখবে যে মিলে যায় মায়াকোভস্কির তারিখের সাথে, তার মৃত্যুর সময়টা, অ্যাক্সিডেন্টের সময়টা ঠিক। আবার 47-এর যে বগুড়া রোড থেকে চলে যাওয়া, এবং তোমাকে মাথায় রাখতে হবে যে জীবনানন্দ ঠিক যে পরিবেশে বরিশালে থাকতেন সেই পরিবেশটা তিনি উচ্চবিত্ত এবং মধ্যবিত্তের মধ্যামধ্যে, যা একটা উচ্চ মধ্যবিত্ত বলতে পারো, আবার সম্মানের জায়গায়। তার বাবা একজন শুধুমাত্র শিক্ষকই ছিলেন না, তিনি ওখানকার রাজনৈতিক একজন ধারক বাহক ছিলেন। কিন্তু আমাদের আমাদের দ্বিজাতিতত্ত্বের প্রভাব এবং আমাদের যে দেশ ভাঙা এবং মধ্য থেকে একটা তারকাটা আসার প্রভাব ততদিনে বরিশালে এসেও পৌঁছে যায়, কারণ কলকাতায় যা ঘটতো বরিশালে তার আবাসটা স্টিমারে একদিন পরেই এখানে বা 2-3 দিন পরেই এখানে সেটা পৌঁছে যেত। ফলে ওনারা এখান থেকে সমস্ত বাড়িঘর বিক্রি না করে দিয়েই তারা এখান থেকে পাট, বরিশালের পাট চুকে চুকিয়ে একদম উদ্বাস্তু হিসেবে জীবনানন্দ কলকাতায় চলে যান। তার চাকরিটিও তখন বিএম কলেজে ছিল, সেই চাকরিটিকেও ছেড়ে চলে যান দেশ বিভাগের ঠিক আগের বছর। তো সবকিছু মিলিয়ে
আবার প্রেমের জায়গাগুলো, জীবনানন্দের যে অপমানের জায়গা জীবনানন্দের, এটাও সত্য যে নারীবাদী জায়গা থেকে যদি দেখি, নারীবাদ শব্দটা বাদ দিয়েও যদি একটা জীবন লাবণ্য দাসের দেখি, সেখানে এত সুন্দরী, তাকে সবাই বলছেন যারা দেখেছেন, এইরকম একজন সুন্দরী ভদ্র মহিলা যিনি স্কুল শিক্ষিকা, তিনি এরকমের একজন ইন্ট্রোভার্ট, কিছুটা মনে হচ্ছে সবার কাছে অপ্রকৃতস্থ, কিংবা কথা না বলা একজন লোক, সারাক্ষণ নিজের মধ্যে থাকেন, কিছু বেশ সময় কর্মবিমুখ থাকেন, এবং পশ্চিমবাংলায় গিয়ে তুমি জানবে যে আমরা এই নিয়ে অনেক গল্প উপন্যাসও পড়েছি, বা তার আত্মজীবনী বা যারা যারা তাকে নিয়ে কথা বলেছেন দেখেছি যে তিনি বিভিন্ন সময় বিভিন্ন লোকের কাছে চাকরির জন্য চিঠি লিখেছেন, সেটা এমনকি হুমায়ুন কবির যিনি একসময় শিক্ষামন্ত্রী ছিলেন, মাওলানা আবুল কালাম আজাদের পিএস ছিলেন, চতুরঙ্গ পত্রিকা, সর্বোপরি চতুরঙ্গ পত্রিকা এবং বাংলার কাব্য লেখার লেখক হুমায়ুন কবির অক্সফোর্ডের অন্যতম গ্রেট স্টুডেন্টদের একজন, তার কাছে চিঠি লিখেছেন চাকরির জন্য। সেই জীবনানন্দকে মানে এই রকমের মহান দুইজন লেখককে নিয়ে কিভাবে আমি এই রকমের একটি গল্প ফাঁদার ধৃষ্টতা দেখাচ্ছি, সেটা প্রশ্ন কিন্তু বটে। এবং সেই প্রশ্নের উত্তরটা হচ্ছে যে আমি জীবনানন্দের বাড়িতে একটা খুঁটি দেখেছিলাম, দুইটা খুঁটি আমরা দেখেছিলাম, সেগুলোর ছবিও হয়তো আমার কাছে, ভিডিও আছে। সেই খুঁটি দুটা নিশ্চয়ই জীবনানন্দ কোন ভাবে স্পর্শ করেছিলেন, যে ভিটিতে জীবনানন্দ ছিলেন সেইটা এখন একটা বড় মাল্টি বিল্ডিং হয়ে গেছে, যেটা অনেক বহুতল বিল্ডিং হয়ে গেছে। সেই বিল্ডিং ছিল না কিছুদিন আগেও, মানে 5-7 বছর আগেও ছিল না। তো সেখানে দুইটা খুঁটি ছিল, আমার কল্পনার খুঁটিটা ঠিক তুমি দেখতেই পাচ্ছ যে শুরু থেকেই বিভিন্ন রকমের জায়গা, যেটাকে দেবেশদা নিজে একটা লাতিনীয় কমপ্লেন করেছেন যে এই লেখাটায় অনেকটা জাদু বাস্তবতা বা ধার করা কিছু জিনিস আছে কিনা, সেই সব নিয়ে এই লেখাটা নিয়ে তিনি উষ্মা প্রকাশ করেছেন একটা লেখায়, সেটা ছিল হচ্ছে দ্বাদশ নভেলার যে ভূমিকা, সেখানে এই লেখাটা নিয়ে দীর্ঘ একটা লেখা আছে যে আমাদের মনন চৈতন্যটা এখানে লেখাটার ইয়েটা এখানে, কিন্তু চৈতন্য আর একটা নব্য উপনিবেশিক মিলনের জায়গাটা এখানে আমি করার চেষ্টা করেছিলাম, সেটা হচ্ছে দেখবে যে দেশ বিভাগটা ভীষণ করে আছে, আবার মায়াকোভস্কির প্রেম, মায়াকোভস্কির তীব্রতাটা এই নভেলাটার মধ্যে আছে। এটাকে আমি নভেলাই বলবো, ছোট গল্প বলবো না। আর কিছু প্রশ্ন যদি তোমার থাকে এই এই এটাকে কেন্দ্র করে, এটা ভাই আমি আমি যেটা মানে আমার কাছে যেটা মনে হচ্ছিল যে এই যে মায়াকোভস্কিকে আপনি এখানে যে তুলে ধরছেন, তার প্রেমটা এটা অসাধারণ ভাবে উঠে আসছে, এবং তার যে রিয়েল লাইফ মানে যে প্রেমটার জন্য তিনি আত্মহত্যা করলেন সেই মেয়েটি, তার কথা আপনি বললেন, এবং মাকোভস্কি কার্পেটের উপর পড়ে আছেন এবং হাত দুটো ছড়ানো, বাম বুকের উপর ছোট্ট একটা রক্ত লাগা দাগ। আমি বারবার বাঘহীন কণ্ঠে বলতে লাগলাম, কি করলেন আপনি, এমন করলেন কেন? এই যে প্রেমিকার জায়গা থেকে যে আকুতি, এটা কিন্তু এই আর্তনাদটা কিন্তু অসাধারণ মনে হচ্ছে আমার কাছে, যেটা আবার জীবনানন্দের সঙ্গে, জীবনানন্দের যে জীবন তার সঙ্গে কিন্তু একটা বৈপরীত্যময়, বা জীবনানন্দ যেখানে প্রেম পান নাই, এখানে কিন্তু মাকোভস্কি প্রেম করছেন, দুর্ধর্ষ প্রেম করছেন, আবার তাকে ছেড়ে যাওয়ার যন্ত্রণাও তার আছে, যে প্রেমিকা তাকে ছেড়ে যাচ্ছেন এবং তিনি অনুমতি নিতে যাচ্ছেন তার স্বামীর কাছে যে মাকোভস্কিকে তিনি গ্রহণ করবেন কি করবেন না, এরকম একটা ব্যাপার কিন্তু হয়ে আসছে, যার ফলে এই ধরনের একটা ব্যতিক্রম কিন্তু দুজনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমি গল্পের অন্য একটা জায়গাতে আসি, যে আপনি গল্পটা বলতে বলতে আপনি বলছেন যে জীবনানন্দের খুঁটি আবিষ্কারের কথা প্রথম দিয়ে শুরু করছেন, এটা দিয়ে খুঁটি আবিষ্কারের কথা, তারপর আপনি সে সম্পর্কে একটু বললেন, তো এরপরে আপনি যখন নদীতে নেমে গেলেন সবাইকে নিয়ে, তখন কিন্তু আপনি নদীর ভিতরে ঢুকে গেলেন, মানে এই যে জনজীবন, তারপরে যে নদীকে কেন্দ্র করে যে লৌকিক মিথ তৈরি হওয়া বা পুরাণ তৈরি হওয়া, হ্যাঁ লৌকিক জীবন, জীবনের যে সংস্পর্শ, এগুলো কিন্তু আপনি দিচ্ছেন এখানে। যেমন ধরেন
এই যে ব্রহ্ম কৈবর্ত পুরাণের কৃষ্ণ যে গঙ্গার প্রেমে পড়েছিল তার প্রসঙ্গ আপনি আনছেন, ধানসিঁড়ি হুম নদী হুম কিভাবে তৈরি হলো, তার মৃত্যু কিভাবে ঘটলো সেটা আপনি আনছেন, তারপর বিষখালী নদীর জন্ম কিভাবে হচ্ছে, ধানসেদ্ধ নদী কিভাবে তৈরি হচ্ছে, এইসব প্রসঙ্গ কিন্তু আপনার এখানে খুবই চমৎকার ভাবে আছে। তো এই জায়গা থেকে যদি একটু বলতেন যে এখানে আপনি যে নদীগুলোর কথা বলছেন, এই নদীগুলোর সঙ্গে আপনার অভিজ্ঞতা এবং এই গল্পে ব্যবহার করার যে যে বিষয়টা সেটা কিভাবে আপনি করেছেন বা এসেছে? আচ্ছা, এখানে হয়ে গেছে কি যে আমার তো একদম বলেছিলাম তোমাকে শুরুতেই যে আমার অবসেশনের মতো ছিল জীবনানন্দ দাস। আমাদের বাল্যকালে যখন নায়ক হওয়ার গল্পটার মধ্যেও যে আজকে যে আমি শামীম রেজা, আমার স্কুলটা যে স্কুলটা আমি 5 বছর পড়েছি মাধ্যমিকে, সেই রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয় হচ্ছে ধানসিঁড়ি নদীর পাড়ে। আবার এই ধানসিঁড়ি নিয়েই জীবনানন্দের একটা কবিতা, কিন্তু এই এই ধানসিঁড়ির নামটা ধানসিঁড়ি ছিল না, ধানসেদ্ধ ছিল। তিনি কেন কিভাবে ধানসিঁড়ি করলেন, কেন করলেন, সে তো জীবনানন্দই বলতে পারবে না। আর একজন কবির কল্পনা জগতের জায়গাটা অন্যরকমেরই থাকে, তো ওইটাই আমাদের পাঠ্য ছিল। তো পাঠ্যের এই কবিতাটা পড়তে পড়তে আমাদের আমার একারই না, শুধু আমার নিজের ব্যক্তিগতটাই বলি, আমি আর মহসিন, মহসিন ইউনিভার্সিটি শিক্ষক, কবিতা লেখে, গল্প লেখে, উপন্যাস বিশেষ করে প্রবন্ধেও নাম করেছে, সে PhDও করেছে লাতিন আমেরিকার উপরে, হুয়ান রুলফের উপরে, সেই মহসিন আমাদের আমাদের ওই ধানসিঁড়ির পারে হাঁটা এবং ধানসিঁড়ি নিয়ে আমাদের যে কৈশোরের যে ভালো লাগা থেকে ভালোবাসা না, সেটাকে বললাম যে যে অবসেশন এমন এখনো হয়, যেটা হচ্ছে যে আমি গ্রামে গেলেই নদীতে আমি একটা সময় কাটাবই এবং সেটা কাটানোর জন্য আমি নির্দিষ্ট কোনো রাখি। তো ফলে এই নদীর এবং বরিশালের নদী নিয়ে তুমি দেখবে বরিশাল পিডিয়া করছে এই মুহূর্তে, মহসিনরাই করছে কিছুদিন ধরে, সেখানে নদীর প্রচুর মিথ, এখন মিথই বলবো, পুরাণ এবং নদী নিয়ে যে সেই রামায়ণের কি ঘটেছিল সেইটা বরিশালে কিভাবে, এখানে তুমি দেখবা বরিশালের একটা ভাষার নামও আছে দেবগান্ধর্ব ভাষায়, এই এই রকম আমি এখন মনে নাই, কারণ এটা আমি যদি পড়ে বসতাম টোটালটা একটু দেখে বসতাম তাহলে বুঝতে পারতাম, কারণ লেখার পরে যেটা ঘটে। আর এই লেখাটা সেটা আসলে এত ডিটেইলসে ইয়ে করার দরকার নাই, আমরা আপনার আমাদের এত হাতে সময়ও হয়তো হবে না, কিন্তু হ্যাঁ 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 বিষয়গুলো হচ্ছে যেমন ধরেন যে আপনি এখানে অপ্রাকৃত জিনিসও কিন্তু স্থাপন করছেন, হ্যাঁ, এবং হ্যাঁ অনেক হ্যাঁ গল্পে, শুধু এই গল্পটা না, এই হ্যাঁ গ্রন্থের আরো অনেক গল্পে আপনি লোকবিশ্বাসের জায়গা থেকে যে অলৌকিকতা বা অতিলৌকিকতা একটু দাঁড়াও, অথবা, একটু হ্যাঁ একটু দাঁড়াও, আমি আমার এক বন্ধু এখানে টিচার বুলবুল স্যার, আমি এখনো একটা ইন্টারভিউ দিচ্ছি, তোমাকে তো আমি ফাঁসায় দিচ্ছি, তুমি এমন একটা আমি তোমাকে কখন ফোন করতে পারি সেটা বলো, এটা শেষ হওয়ার পরে আমি তোমাকে ফোন দিচ্ছি। আচ্ছা, 11টা পর্যন্ত আছে। আচ্ছা, তো সেটা হলো আমার যেটা বলার সেটা হচ্ছে আমি যে বললাম যে অপ্রাকৃত জীবন মানে হলো যে যেটা আপনি দেখে আসছেন ছোটবেলায়, আপনার সেই বিশ্বাসের জগৎটা কিন্তু দারুণ ভাবে এই উপন্যাসের ভেতরে আপনি বিশ্বাস করেন কি করেন না সেটাও আপনি এড়িয়ে গেছেন, এটা কিন্তু খুব হ্যাঁ সাংঘাতিক হ্যাঁ যে আপনি কিন্তু সেটা প্রকাশ করেন নাই যে আপনি এটা বিশ্বাস করেন কি করেন না। একটা জায়গায় বোধহয় আসছে শুধুমাত্র যে আপনি কোনো না কোনো ভাবে এই মিরাকল গুলোকে কোনো না কোনো ভাবে একটা জায়গায় আপনাকে স্পর্শ করেছে, না, কিন্তু খুব কিছু দুর্দান্ত ভাবে তুমি এই লেখাটা এত ভাবে পড়েছো, আমি খুব কৃতজ্ঞ। কারণ হচ্ছে এই লেখাটা, এই লেখাটা নিয়ে বিভিন্ন রকমের কথা আছে পশ্চিম বাংলায়। এই লেখাটা দিয়ে আমি বেশ একটা বিখ্যাত কিছু লোকজনের মধ্যে অন্যরকমের একটু আতেল আতেল ভাব নেওয়ার ব্যাপারও ঘটে গেছিল যে এই লেখাটা কিভাবে লিখলাম, এই রকমের আমাকে কনফেশনও করতে হয়েছে। কিন্তু সবচেয়ে বড় যেটা হচ্ছে, তুমি খুব ভালো জায়গা ধরেছো, অপ্রকৃতস্থ জায়গা না, অপ্রকৃত জায়গা কিংবা ম্যাজিক রিয়ালিজম বলো যা রিয়ালিটি, আমরা কিন্তু ছোটবেলায় বড় হয়েছি এরকম দেখে। যেমন আমার বাড়ির আমার বিল্ডিং এর সামনে গ্রামে তো কারেন্ট গিয়েছে কিছুদিন আগে, তার আগে ধরো আমার দাদার দাদা প্রায় 30-এর দশকের শুরুতে, হয়তো বা 20-এর দশকের শেষ দিকে হবে, তিনি একটা শুঁড়কির গাথা দোতলা বিল্ডিং করেছিলেন, সেটা ভেঙে যায় 70-এর দশকের শেষে।
সত্তরের দশকে, সরি হ্যাঁ 70 মানে তো 65-এর পরে, 65-তে বোধ হয় ভেঙে যায়, 65-এর পরে আবার একটা বিল্ডিং করে আমরা, সেই বিল্ডিং এ সামনে একটা তাল গাছ আমরা দেখেছি প্রচুর, বাবু মানে বাবুর বাসা, আর তার একটু দূরেই আর একটা তাল গাছ ছিল, সেখানে একটা কবরস্থান, সেইখানে কবরস্থান নিয়ে বিভিন্ন রকমের গল্প ছোটবেলায় আমরা শুনেছি সবার কাছে, দাদা দাদি, দাদাকে তো পাইনি মানে মুরব্বীদের কাছ থেকেই বলবো, দাদের কাছ থেকে, যে এখানে ওই মানে তাল টোকানো নিয়ে, কারণ প্রচুর তাল পড়তো, এবং সেই তাল টোকানো নিয়ে এইসব গল্পের বাইরেও ছোট ছোট বাচ্চারা এসে ঠিকই মধ্যরাতে বা শেষ রাতে তাল টোকায় নিয়ে যেত, তো সেখানে হচ্ছে সাদা বুড়ি থেকে এরকমের প্রচুর গল্প মানে আমাদের মাথার মধ্যে, আমাদের বেড়ে ওঠার সাথে, যেটা তোমার মনে আছে কিনা, হোয়াট ইজ মিথ, যেটা অনুবাদ করেছেন আমাদের খালিকুজ্জামান ইলিয়াস, মিথের শক্তি, হ্যাঁ পাওয়ার অফ মিথ, যে সেখানে কিন্তু একদম স্পষ্ট করে আছে যে আমরা বেড়ে উঠি বাল্যকাল থেকেই, আমরা এমন সব কিছু আশ্রয়ের মধ্যে থেকে, এমন সব বিশ্বাসের মধ্যে, ধর্মের বাইরেও, ধর্ম আসার আগেও এই রকমের মানে মিথের মধ্য থেকে মানুষ কিছু কিছু মানে বিশ্বাস ধারণ করেই বেড়ে ওঠে। এইটাকে আমরা যতটাই বলি যে অন্ধ বিশ্বাস, যতটাই বলি যে এগুলো আসলে কোনোভাবেই মানা উচিত না, সত্যিকার অর্থে আমরাও মানে তুমিও আমি কাছাকাছি দাম্ভিক মানুষ, যে আমরা বিভিন্ন রকমের বিষয় কি প্রশ্ন করি, ধর্ম থেকে শুরু করে সমস্ত বিশ্বাসকে প্রশ্ন করি, সেই আমরাও দেখব যে যখন তুমি শনিবারে কোনো একটা কাজ তুমি শুরু করতে চাও না, হ্যাঁ সেটা সোমবার রোববার মঙ্গলবার হলেও সমস্যা না, তুমি দেখবে যে এইটা তুমি ওই, এটা আমি এখন কিছুটা মানি হচ্ছে, যেমন জ্যোতিষ বিজ্ঞানী যদি ওমর খৈয়ামকেও ধরি, কিংবা সেই তার সিতারা মহল থেকে যে জ্যোতির্বিজ্ঞানের চর্চা করেছিলেন, কিংবা তিনি আলজাবরার যে কি বলবো সত্তাধিকারী, সেই তারাও মানে সময় ক্ষণগুলোকে খুব মানে মূল্য দিতেন, এবং আমি এখন মনে করি যে আমার এই এই 49 বছর বয়সে এসে আমরা দেখতে পাচ্ছি যে একটা দিনের বিভিন্ন সময় থাকে, যেমন সন্ধ্যার যে যেটাকে আমরা সায়ংকাল বলি, সেই সময়টা মাথায় মানে অনেক কিছু কাজ করে করে না, এরকমের একটা সময় মানে মুহূর্তগুলো মানে সময়গুলো ক্ষণগুলো মানুষের মানুষকে প্রভাব বিস্তার করে, বিশেষ করে প্রকৃতি এমনটাই প্রভাব বিস্তার করে, এই প্রভাব বিস্তারই বিষয়টা মানুষের মনে এসে দাগ কাটে, ফলে যেটা বললাম যে কিছু মানে আমরা মানি না, তারপরেও দেখবা যে একটা পাখি আছে যেটাকে আমরা কুক পাখি বলি, সেটা কিন্তু না পেঁচা না, হ্যাঁ অন্য একটা ছোট্ট একটা পাখি, সেইটা ডাকলে আসলে কোনো না কোনো রকমের একটা অনিষ্ট ঘটনার দিকে ওই ফ্যামিলি বা কাছাকাছি কেউ না কেউ পড়ে, তো এই যে আসলেই বললাম, এটা কিন্তু এক ধরনের বিশ্বাস, এবং এই বিশ্বাস এবং অবিশ্বাসের যে দোলাচলে আমরা আমাদের বেড়ে ওঠা, আমরা কিছু সংস্কার ছাড়তেই পারি না, যেটা ঠিক মার্কেস স্পষ্ট করে বলেছেন, তার এই সংস্কার নিয়ে অন্ধতা তাকে মানে বারবার জেরা করা হয়েছে, তখন বলল যে এটা আমাদের জিনের প্রবাহমান, জিনের ধারাবাহিকতাই এই সংস্কার আমাকে কিছু কিছু সংস্কার, আমি তুমি ধরো বাসা থেকে বেরোচ্ছে ঠাস করে পায়ে একটা উষ্ঠা খেলে, যেটাকে উষ্ঠাই বলি আমরা, ব্যথা পেলে তুমি বলে আচ্ছা আমি আবার একটু ঘরের ভিতরে ঢুকে আসি, এইগুলো এই সংস্কার গুলো মানে আমাদের, আমি চেষ্টা করেছি যে এইগুলোকে অতিক্রম করার, কিন্তু সেইটাকে অনেকটা যদি তুমি জাদু বাস্তবে ধরো, যদি তুমি ফ্যান্টাস্টিক রিয়ালিটিতে ধরো, কিংবা মার্ভেলাস রিয়ালিটিতে ধরো, যে শব্দ তুমি দাও না কেন, কিন্তু এইগুলো আমাদের জীবনে ঘটে, এই জীবনের ঘটা আমি বিশ্বাস করি আর নাই করি, এই ঘটমানটাকে উপস্থাপন করার চেষ্টা আছে এই গল্পের মধ্যে। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন যে ধরেন ওই মার্কেজ কিন্তু কথা বলছিলেন, আমার যতটুকু মনে পড়ে যে আর কিছুতে বিশ্বাস না করো, কিন্তু কুসংস্কারে বিশ্বাস হলে বিশ্বাস করো, মানে বিশ্বাসটা করতে হবে, কোথাও একটা বিশ্বাস থাকতে হবে, এই কথাটা আমার কাছে এটা এটা খুব না না এটা এটা কিন্তু সবচেয়ে আকাশলীনা কবিতায় জীবনানন্দ এক লাইনের মধ্যে খুব স্পষ্ট করে দিয়ে গেছেন, সেটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে ওনার কবিতার যে চেঞ্জ, সেখানে তুমি রূপসী বাংলাকে ফেলে দিতে হবে, কারণ রূপসী বাংলায় অনেকটা পরজন্ম মানে ফিরে আসার গল্প আছে, কিন্তু
তার এই মহাপৃথিবী থেকে সমস্ত বইতে তুমি এই বিশ্বাস এবং দর্শনটা আছে, সেই লাইনটা শোনো, মানুষ কাউকে চায় তার নিহত উজ্জ্বল ঈশ্বরের চেয়ে অন্য কোন সাধনার ফল। যে ঈশ্বর মারা গেছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে বলো বা মানুষের বিশ্বাস থেকে, যে ঈশ্বর মারা গেছে, নিহত উজ্জ্বল ঈশ্বরের চেয়ে, যে যে ঈশ্বর নিহত কিন্তু এখনো উজ্জ্বল জ্বল জ্বল করছে সাধারণ মানুষের মধ্যে, সেই ঈশ্বরের প্রার্থনা থেকে বেরিয়ে মানুষ তারপর কোনো না কোনো আশ্রয়ের খোঁজ করে, কারণ মানুষ শেষ পর্যন্ত কোনো আশ্রয়, কারণ তার এই যে শক্তি একটা বয়সে, বৃদ্ধ বয়সে এসে বা একটা বয়সে এসে গিয়ে কোথাও লীন হওয়ার আগে সে দুর্বল হয়ে পড়ে, তার তার চৈতন্য, তার সমস্ত প্রবাহ, মস্তিষ্ক দুর্বল হয়, তখন সে কোনো আশ্রয় খোঁজে। সেই আশ্রয়টাকে তুমি যদি মিথ বলো, সেই আশ্রয়টাকে তুমি যদি ঈশ্বর বলো, কিন্তু এখানে জীবনানন্দ বলছেন একদম নিহত উজ্জ্বল ঈশ্বরের চেয়ে অন্য কোনো সাধনার ফল। যেমন আমরা সাধনা করি আমরা লেখালেখির মধ্যে, আমাদের পরজন্মটা হবে, যে আমি যা লিখছি সেটার মধ্যেই আমি বেঁচে থাকবো, ঠিক অন্য আরেকজন আরেক রকমের চিন্তা করে, সাধকরা চিন্তা করে আরেক রকমের, বুদ্ধিস্টরা চিন্তা করে, আবার ধর্মগুরুরা চিন্তা করে পরজন্মে বেহেস্তের গল্প, খুব স্বাভাবিক সত্য। যাই হোক, মানে খুব ভালো লাগলো এই কথাগুলা। এখন এখানে আপনি কিন্তু মায়াকোভস্কির কথা বলতে গিয়ে তার অনেকগুলো কবিতার কথা বলছেন, উদ্ধৃতি, তারপর এখানে আপনি প্রবেশ করে গেছেন আর কি, নোরা ও মায়াকোভস্কির অসমাপ্ত কবিতা প্রাপ্তি, এখানে অংশে আপনি তাদের একদম জীবনের ভিতরে ঢুকে গেছেন। আর এখানে আর একটা জিনিস দেখছি যে অনেকগুলো কবিতাও আপনি ব্যবহার করেছেন মায়াকোভস্কির, তো আমার কাছে খুব ভালো লেগেছে কবিতাগুলা। এখানে একটা জিনিস যে এইটা আবার এলো আর একটা বিশেষ সূত্র ধরে, সেটা হলো যে একটা গল্পের মধ্যে আপনি এই নদীর পরিচয় দিতে দিতে আপনি ঢুকে যাচ্ছেন সেই আহমেদাবাদের কোন দ্বন্দ্ব হয়েছিল, সংঘর্ষ হয়েছিল, হ্যাঁ, হাজার হাজার আহমেদাবাদের যে হাজার হাজার উন্মত্ত দাঙ্গাবাজ সে সময়ে এই দাঙ্গায় লিপ্ত হয়েছিল, সেই প্রসঙ্গগুলো, এটা হ্যাঁ, এটা তারপর আসলে গুজরাটের গুজরাটের অস্বাভাবিক একটা, গুজরাটের প্রসঙ্গ, এগুলো কিন্তু আসছে এর মধ্যে, মানে গল্পের মধ্যে। হ্যাঁ, এটা এটা একটা অসাম্প্রদায়িক গল্প, এবং তুমি এই শব্দটাই যে এটাকে অসাম্প্রদায়িক, এবং এই দাঙ্গা বিশেষ করে দেশ বিভাগ, এই গুজরাটের দাঙ্গা, সেই পিছনে ফিরে যাওয়া, এই গল্পটা আসলে কোন ঘোরে এই গল্পটা তৈরি হয়েছিল সেটা এখন বলাও খুব মুশকিল, কিন্তু ভীষণ করে আমাকে তাড়িত করে দে মানে এই বিশেষ করে ধর্মীয় দাঙ্গা। আমি বিভিন্ন লোকের, এমনকি হায়াত মামুর দাঙ্গা কবলিত লোক এবং যারা দাঙ্গা কবলিত মানুষ তাদের প্রচুর ইন্টারভিউ করেছি, তাদের বক্তব্য এতটাই কঠিন এবং রূঢ় যে দাঙ্গার সময় যদি তুমি কাউকে বাঁচাতে যাও তুমিও মৃত্যুবরণ করবে। এটা ছিল হায়াত স্যারের কথা আরো 20 বছর 25 বছর আগে, কারণ তুমি তাকে বাঁচাতে পারবে না, কারণ মুখোমুখি হয়ে গেলে তখন তোমাকেও মনে করবে যে, কারণ দাঙ্গাবাজ কারা, করসেবক না মুসলিম, বলা খুব মুশকিল, কারণ এরা অন্য কিছু আর ভাবতে চায় না এবং মনে করে যে মৃত্যু। তুমি নিশ্চয়ই দেখেছো মিস্টার অ্যান্ড মিসেস আয়ার, যদিও পরিকল্পিত সিনেমা অপর্ণা সেনের, তো ওখানে দাঙ্গাবাজদের একটা, এবং অবশ্যই মিড নাইট চিলড্রেন, অবশ্যই আমাদের সালমান রুশদি থেকে বলো মানে, এবং ট্রেন টু পাকিস্তান, খুশবন্ত সিং এর, এগুলো মানে আমি এই মানে দেশ বিভাগের গল্পগুলো পড়তে পড়তে আমার মধ্যে এই মানে চৈতন্যটাই ডেভেলপ হয়েছে যে মানুষ আসলে শুধু গ্রন্থ, যে গ্রন্থ আনেনি মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো, এই যে এই কথাটা কেউ বিশ্বাস করে না, কারণ তাদের কাছে গ্রন্থটা হয়ে যায় মহান, এবং এই গ্রন্থ সেটা যে কোনো ধর্মীয় গ্রন্থই তাকে অবমাননা করার ফলে মানুষকে যে ওই ধর্মীয় গ্রন্থ সৃষ্টি করা যায়, মানে সৃষ্টি মানে হচ্ছে আবার প্রিন্ট করা যায়, রিপ্রিন্ট করা যায়, সোনা দিয়ে বানায় ফেলানো সম্ভব, কিন্তু একটা মানুষ মেরে ফেললে যে সোনা দিয়ে বানায় ফেলা যায় না, কিংবা কোনো কিছু দিয়েই কোনো জিন মানে ডেভেলপ করে একটা মানুষকে তৈরি করা যায় না,
এইটা মানুষ এখনো শেখে নাই, ফলে এই জায়গাটা আমার খুবই যন্ত্রণা দেয়, সব সময় এই যন্ত্রণা কাতর একটা মন নিয়ে বেঁচে থাকি। এখানে সেটা ধরার চেষ্টা করেছি। দেখো, সেই আমি কত হত্যা কিছু করেছি, হত্যা আত্মহত্যা এইসব বিষয় আপনাকে প্রভাবিত করে আমি জানি। আপনার যে মন, একটা 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 খুব কি বলবো, খুবই সেন্সিটিভ মানুষ আপনি। সেই সেন্সিটিভিটি দিয়ে আপনি কিন্তু জগৎকে বিচার করতে চান, সেই সেন্সিটিভিটি আপনার লেখার মধ্যে চলে আসে। এই যে এখানে যেমন আপনি মায়াকোভস্কির মৃত্যুর 5 বছর পূর্বে আর এক কবি ছিলেন সের্গেই এসেনিন, তার আত্মহত্যা আত্মহত্যার, করেছে। হ্যাঁ, তিনি আত্মহত্যা করেছিলেন, তার প্রসঙ্গটা কিন্তু আপনি আনছেন। মানে এক একটা প্রসঙ্গ যে জীবনানন্দকে ঘিরে আপনার শৈশব, আপনার জীবন, তারপর হচ্ছে আপনার দেখা, তারপর এই অভিজ্ঞতার ভিত্তি দিয়ে আবার অন্য একটা জগতে যাওয়া, সেই সমসাময়িক কাল, রয়টারের সংবাদ, সমস্ত কিছু কিন্তু আপনার এই গল্পটার মধ্যে চলে আসতেছে একই সঙ্গে। মানে তারপরে একই সঙ্গে মায়াকোভস্কি, তার যে প্রেম, সেটার ভিতর দিয়ে আপনি চলে যাচ্ছেন, মায়াকোভস্কির কবিতার প্রসঙ্গ নিয়ে আসছেন। মানে অদ্ভুত, মানে এই সবই ব্যাপার, এমনকি মানে প্রতি বিপ্লবী বিপ্লবী, হ্যাঁ, এমনকি ট্রটস্কি, তার প্রসঙ্গ সবই আপনি এখানে নিয়ে আসছেন সেই মনে বিষয়গুলো। নাই, এবং যাই হোক, মানে হ্যাঁ, মনে থাকা না থাকা ইয়ে না, আপনার নিজের লেখা অনেক আগের, তো যেহেতু অনেক ফলে একটা ঘটনা ঘটেছে, কিন্তু এটা বুঝতে পেরেছি যে আপনি মানে এক জায়গা থেকে আরেক জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায় আপনি কিন্তু অনায়াসে গমন করছেন, মানে একটা বৃহত্তর জীবনকে আপনি ধরার চেষ্টা করছেন, না আমার এটা একটা এখানে তোমাকে আছে। প্রশ্ন, তোমাকে আচ্ছা, একটা প্রশ্ন আছে, এটা পড়তে অনেক কষ্ট হয়েছে কিনা? অনেক কষ্ট হয়েছে না এটা পড়তে, পড়তে এই মানে কি, এই আমার, শুধু এই গল্প, আমি তো শুধু এই গল্পটা? হ্যাঁ পড়তে কষ্ট হয়েছে, এটা তো হবেই, কারণ ভালো মানে শক্ত লেখা আসলে পড়তে শক্তই লাগবে, সেটাকে চিন্তা দিয়ে গভীরতা দিয়ে ধরতে হবে, আর আপনি তো সরল গল্প বলতে চান নাই। হ্যাঁ, এটা আমার কাছে মনে হয়েছে যে সরল গল্প আপনি বলবেন না, আপনি একটা বিশ্ব মাপের যে স্ট্রাকচার গল্পে তৈরি হয়েছে সেগুলো আপনার মাথায় আছে, সেই কাহিনী বা কাহিনীকে ভাঙা বা নতুন করে তৈরি করা, বা যে পরাবাস্তব জগতের ভিতর দিয়ে যাওয়া, কখনো ম্যাজিক্যাল জগতের ভিতর দিয়ে যাওয়া, অথবা কখনো সমস্তটার ভিতর দিয়ে আপনি কখনো আপনার শৈশব থেকে শুরু করে আপনার বেড়ে ওঠা, আপনার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলো এখানে আসছে, আবার আপনি যাদের সঙ্গে মিশছেন তাদের যে অভিজ্ঞতা, তাদের যে জীবন, তাদের সঙ্গে চলছেন, সেই চলাটাও আপনার এখানে আছে, সমস্তটাই। মানে এগুলো তো হচ্ছে বিষয়ের এখানে ব্যাপার। আর এখানে একটা, এই এখনই খেয়াল করলাম, এখানে খুব ইন্টেনশনালি বলা চলে যে কিছু সংখ্যাতত্ত্বের ইয়ে আছে, যেমন 14 শিশু সন্তান জন্মেছে, 14 তারিখ, 14 তারিখে মৃত্যু, 14 তারিখে 14টা লাশ, এরকমের 14 কিছু সংখ্যার ইয়ে আছে। এইটা হয়তো তখন ওই ইয়া মানে কি বলে ইতালির একজন লেখক দিয়ে কিছু, এখানে কত কিছুর যে প্রভাব আছে বলা মুশকিল, তবে শেষ পর্যন্ত গল্পটা হলো হ্যাঁ, কিনা সেটা আমি তোমার আমি কাছে একটা, প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ সেটা তো বটেই। এখন সেটা মানে আপনি এক এক ভাবে একরকম এক্সপেরিমেন্ট করেছেন, এটা অন্যরকম। মানে হলো যে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনি যে সময় বসে গল্পগুলো লিখছেন সে সময় কিন্তু বাংলাদেশের গল্প হচ্ছে কাহিনী, ট্রেন্ড, কাহিনীর ধারা এবং বর্ণনামূলক, এবং একটা বর্ণনা, সরল বর্ণনার আকারে একটা গল্প চলছে, এরকম একটা বিষয়। সেখানে কিন্তু বসে কিন্তু আপনি এই নানা ধরনের কারুকৌশল করছেন, এবং নানা প্রসঙ্গ, কত রকমের প্রসঙ্গ আসছে, সেগুলো সবকিছু বর্ণনা নাই, বর্ণনা থাকার দরকার নাই, মানে একটা একটা অবচেতন মনের ভিতর দিয়ে চলছেন আপনি, একটা একটা মনের, কখনো কখনো আপনার অভিজ্ঞতা মনের প্রচ্ছায়া হয়ে আসছে, এই যে আশাটা, এটা আমি এই গল্পগ্রন্থের মধ্যে পাইছি। যেমন আপনার সন্ধ্যাপাড়ের থৌলা, আপনি, আমি এর আগেও আপনার সাথে কথা বলতে গিয়ে আপনার মনে পড়ে কিনা যে আমি বলছিলাম যে এটা অসাধারণ গল্প বললাম, প্রথম গল্পটাই আপনার সন্ধ্যাপাড়ের হ্যাঁ, থৌলা। এইটা এবং এটা 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 স্বীকৃতি অবশ্য তুমি তুমি তো দিলেই, কিন্তু সন্ধ্যাপাড়ের থৌলটা দেবেশ দা থেকে শুরু করে যত যারাই পড়েছে তারা বলেছে দেবেশ দা লিখেছেন বিশ্বমানের একটি গল্প। আমার কাছে এই গল্পটা দিয়ে আমি একটা সিনেমার তৈরি করেছিলাম, স্ক্রিপ্টও তৈরি করেছিলাম, তো এই গল্পটা আমার কাছে খুব মানে ভালো একটা গল্প মনে হয়েছে, কিন্তু এটাকেও এটাকেও এখন মাঝে মধ্যে মনে হয় যে কিছু জায়গা, আমি আবার এই গল্প না শুধু সবকিছুতে কাটাকাটিতে খুব পছন্দ করি, আর সন্ধ্যাপাড়ের থুলে আসলে আত্মজৈবনিক অনেক বিষয় আছে। হ্যাঁ হ্যাঁ এখানে সেটা অনেকগুলো সেটা আমি গল্পই, আমি কিন্তু এই কথাটাই বলতে চেয়েছিলাম যে আপনার এই যে আত্মজৈবনিকতা, সেটা আপনি
আমি কিন্তু আপনাকে পাইনি এখানে, আমি আপনাকে যেভাবে চিনি, এই যে হম সুচয়না যে চরিত্রটা আসছে তার সঙ্গে হম তার যে বাবার স্মৃতিগুলো, আমার কাছে প্রথমে মনে হচ্ছিল যে আমি ওইদিক যাচ্ছি আপনার স্মৃতির, আপনার কোনো জীবন থেকে কোনো কিছু কিনা, পরে দেখলাম যে না আপনি সেদিকে আবার যাচ্ছেন না। না না, আপনি এই এখানে, একটু আপনি এখানে, একটু ছোঁয়া দিয়ে চলে হ্যাঁ যাচ্ছে। আপনি এখানে আছেন আবার নাই, এই বিষয়টা বলেন কিভাবে করলেন, মানে আপনি এখানে আছেন আবার নাইও, আপনি নাই হয়ে গেলেন কিভাবে? এটা কি একটা সময়, তো এখন ধরো নিজের মধ্যে একটা তৈরি হয়েছে একটা সময়, বয়সের একটা সময় কিন্তু কিছু না কিছু তত্ত্ব কিছু দিয়ে কিন্তু তাড়িত থাকি মানুষ। এই সময়টায় সবচেয়ে বেশি তাড়িত ছিলাম হচ্ছে ধরো স্ট্রিম অফ কনসিয়াসনেস বললে ঠিক বলা হবে না, তাড়িত ছিলাম যে নৈর্ব্যক্তিকতা, এই শব্দ শুধু একটা শব্দ যে আমি আছি কিন্তু আমাকে উপস্থাপন করার জন্য না, এটাকে কতটা কতটা নৈর্ব্যক্তিক করা যায়, আবেগের জায়গাটা কতটা কেটে দেয়া যায়, এবং প্রচন্ড আবেগে ভাসিয়ে দেওয়া গল্প হতে হবে না, এটা ছিল এক সময়। এখন জানি না এখন গল্প লিখলে কি লিখবো, কিন্তু ধরো আমি যখন এবারে আমি উপন্যাসটা হয়তো শেষ করেই ফেলবো, কারণ এই উপন্যাস নিয়ে আমি আর এই জ্বালাতনের মধ্যে থাকবো না, উপন্যাসের কারণে আমি আমার ভবিষ্যতের অনেক কাজ করতে পারছি না। তো আপনার সেখানে ভারতবর্ষ, আপনার সেই ভারতবর্ষ ভারত, উপন্যাসের কথা বলছেন হ্যাঁ আসলে, আমার আমার সেই ভারতবর্ষ কাল্ট হয়ে আছে। তো আমার যেটা এখন মনে হয় সেটা হলো যে ওই সময়ে ভীষণ নৈর্ব্যক্তিক একটা জায়গা থেকে গল্পগুলো লেখার একটা চেষ্টা ছিল, এবং এই এইটা এটা এই পর্বেই ছিল, এর পরে হয়তো এরকম নৈর্ব্যক্তিকতা নাও থাকতে পারে, কারণ নিজে হয়তো ঢুকে পড়তে পারি, যেটা মানে বিশেষ করে ফিল্মে তুমি দেখবা, গদারে দেখবা, ইভেন কি বুনোয়েলে দেখবা, সালভাদর দালি আর বুনোয়েল যেটা করেছিলেন, কিংবা গদার নিজে ঢুকে পড়ছেন, ভেঙে দিচ্ছেন সমস্ত ফিল্মের স্ট্রাকচার, এরকমের গল্প উপন্যাসে এখানে চেষ্টা হয়েছে, কিন্তু সেগুলো গল্প উপন্যাস হয়নি। মানে আমি বলবো সুবিমল মিশ্র একটা দুইটা পড়ার পরে নিজে যখন ঢুকে ঢুকে গেছে এগুলো গল্প উপন্যাস হয়নি, তিনি চেষ্টা করেছিলেন কিন্তু আমার কাছে হয়নি, মানে আমি এটা এখন বলতেই পারি, একটা বয়সে হয়তো এগুলো বলতাম না, কারণ তিনি আমরা আমি বিভিন্ন রকমের আপনি এক্সপেরিমেন্ট দেখেছি কিন্তু এক্সপেরিমেন্ট হ্যাঁ আপনি তো শৈলী নিয়ে বললেন, তো এই গল্পটার মধ্যে আরেকটা জিনিস আমি, আমার কাছে খুব খেয়ালে আসছে, সেটা হলো জমিদারি। জমিদারি হুম প্রসঙ্গটা, হুম হুম চিরস্থায়ী বন্দোবস্ত, এই বিষয়টা কিন্তু আপনাকে খুব প্রভাবিত করেছে এই গল্পটার মধ্যে, এবং এখানে আপনি এখানে সেই হয়ে গেছে কি আমার সেই সেই ফ্যামিলিতে সেই একটা যে ঘটনা আছে আপনার শৈশবের সেই মজা পুকুর, আপনি বলি আপনাকে মজা পুকুর, পুকুরের মধ্যে হুম হুম হয়তো ই পাওয়া যাবে, কি কি বলে, স্বর্ণের বাসন কোসন উঠতো এক এগুলো সময়। একদম শৈশবের হ্যাঁ শোনা গল্প, হ্যাঁ হ্যাঁ সেই সেই গল্পগুলো, এগুলো শৈশবের এটা আমার কাছে খুব সাপনিক আমার মনে হচ্ছে দাদি, আর কি, জিনিসটা খুব সাপনিক, এবং সেই হ্যাঁ সময়তা যেটা শৈশবে সেটা আপনি সুন্দরভাবে ব্যবহার করছেন, একদম এটা সম্পর্কে আমার 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 শৈশবে এই গল্পটা একদম দাদির শোনা, দাদির কাছ থেকে শোনা গল্প, যে আমাদের আমাদের যখন নতুন বিল্ডিংটা হয় সেটা ধরো এই দাদি আসছে 40-এর প্রথম দিকে, তার আগে বিল্ডিং হওয়ার পরে যে এই আমাদের বাড়ির সামনে থেকে আমাদের যে মানে বড় দিঘি ছিল ওই দিঘি থেকে এরা রাত্রিবেলা দেখতে পায় যে প্রচুর এবং ভয় পায়, ঝনঝন ঝনঝন করে প্রচুর মাইট বলে আমাদের এলাকায় যেগুলো হচ্ছে পিতলের, এগুলো নেমে যায় আর একটা দিঘিতে, আসলে এগুলো তো তাদের মানে স্বপ্ন কল্পনা না, তাদের ভয় থেকে ওই সময়ে তুমি ওই বাস্তবতা ওই রকমের পরিবেশ, কোনো কারেন্ট বা জন জন মানে বসতি কম এবং এইসব বিশ্বাসের মধ্যে এই গল্পটা আমাদের প্রচুর, এখনো আমাদের বাড়িতে যে কোনো কারো কাছ থেকে এই গল্পটা শুনতে পাবে। তারপরে হচ্ছে যে ধরো ঋণ শালিসি বোর্ডের সময় যখন 37 বা 31-এর এই দিকটায় দাদির কাছেই শুনেছি, দাদা 3 দিন বেহুশ ছিলেন প্রায়, মানে কোনো মানে জ্ঞান ছিল না, কারণ তার যে বাইরের যে জমি ছিল জমিদারি না ঠিক তালুকদারি, বিশেষ করে মহেশখালী আর হচ্ছে খেবুপাড়ায় সেইগুলো সব ছুটে যায়, কারণ আমি নিজেই এই জমি জমার এগুলো দেখেছিলাম কাগজপত্র, যেটা হচ্ছে জাইসুত মর্গেজ খাইখালাসি এইসব শব্দগুলো আমি একজন উকিল নিয়ে আসছিলাম, তারা বললেন যে এগুলো আমরা কোনোদিন দেখি নাই, প্রথম দেখলাম, তো এই দলিলপত্র গুলো আমাদের কাছে ছিল, তো এই গল্পগুলো যখন শুনেছি সাথে সাথে এটা মনে হচ্ছে যে এরা যে নির্যাতন করতেন, এবং আব্বা আব্বা এখনো বলতে পারবেন যে তারা যে খাজনা নিতেন রূপার থালায়, সেই কারা প্রজা ছিলেন
তাদেরকে বসাই দিত বাচ্চাকে, মানে আব্বা তখন অপ্রাপ্ত বয়স্ক থেকে তাদের সামনে বসাই দিত, একটা টাইমে এরা খাজনা দিয়ে যেত। এই যে মানে শোষক শ্রেণী, সেটা আমার ফ্যামিলির রক্তের মধ্যে হয়তো থাকতে পারে, কিন্তু এটাকে আমি কোনো ভালোভাবে নেই নাই। যেমন আমরা ছোটবেলা থেকে আমাদেরকে পুরো গ্রামের কারোর সাথে মিশতে দিত না, এমনকি আমার বাড়ির যারা প্রতিবেশী না, আমাদের চাচাতো সাত ভাই, তাদের কাছেও মিশতে দিত না। কারণ আমাকে পড়তে মানে 6 এর পরেই, মানে আমার আমার দাদার স্কুলের পরেই, যেটা আমার যেতে হতো 2.5 কিলোমিটার দূরে, সেখানে আমার হেডমাস্টার স্যারের বাড়িতে মানে হোস্টেলের মতো 2 জন বন্ধুকে রেখে দেওয়া হয়েছিল, আমরা সেখানে থাকতাম। তো এই গল্পগুলো অনেকটাই আত্মজৈবনিক থেকেই আসা। আচ্ছা, আর এক এখানে এই গল্পের মধ্যে আর একটা জিনিস আমার জানতে ইচ্ছে করছে, যে আপনার ধরেন প্রত্যেকটা গ্রামেই আমরা দেখি যে এক ধরনের পলিটিক্স, ভিলেজ পলিটিক্স যেটাকে বলে, সেটা কিন্তু আপনি সুন্দরভাবে নিয়ে আসছেন। আর এবং সমাজটাকে, যেমন ধরা যাক, আমি একটা জায়গায় পড়ি যে 90 মেয়াদের অনেক টাকা, আর টাকায় ফাঁসি বিক্রি হয় স্বাধীন বিচারে, অসাধারণ কথা, টাকায় ফাঁসি বিক্রি হয় স্বাধীন বিচারে, এই যে কথাটা আপনি তখন আপনি দেখাচ্ছেন যে কেবল বয়স 17, তখন আমার বয়স কেবল 17, এরকম মানে মানে আত্মজৈবনিক কণ্ঠে আপনার আসছে কথাটা, 17 বছর বয়সে আপনি ওই সমাজটাকে ওইভাবে দেখছেন, এবং সেই সমাজটা কিন্তু পাল্টায় নাই, সেরকমই আছে, ওইরকম গ্রাম সমাজ, গ্রাম জীবন, যেরকম এরকম শোষণ, তারপর দুর্নীতি, তারপর পলিটিক্স, এরকম কিন্তু আছে। তাহলে তাহলে আমরা বদলালাম কোথায়, মানে এটা হচ্ছে কথা। না, আমার কাছে তো কিন্তু সভ্যতার ইতিহাস, যেমন ইতিহাস বারবার পুনরাবৃত্তি যে ঘটায়, এই জন্য ইতিহাসটাকে বারবার পড়ে মানুষ, সভ্যতার পাল্টে গেছে। যেমন আমাদের দাস প্রথাটা এখন অন্য রকমের ভাবে পাল্টে গেছে। কি রকমের পাল্টে গেছে তোমাকে ছোট ভাবে বলি, এখানে আমার প্রচুর দাসের গল্পও আছে, দেখবে তুমি এই যে ইয়াটায় উপনিবেশ মন ঠিক না, আমাদের সংবাদপত্রের ভূমিকায় একটা দাসের এক টুকরা মাংসপিণ্ড ফ্রি রিস্তা সমাচার। এখানে তুমি, আমি এইবারে যখন ইতালিতে গেলাম, এখন এখন যে গল্পগুলো আমার তৈরি হবে, সেখানে হচ্ছে লিবিয়ায় যখন যুদ্ধ চলছে, তখন ছোট ছোট জাহাজে ইতালিতে বিক্রি হয়ে যাচ্ছে, ইতালিতে বিক্রি হয়ে যাচ্ছে, এবং তারা জানে যে ছোট এই জাহাজটা যেকোনো সময় মানে ভেঙে পড়ে যেতে পারে, আর মানে এটা হচ্ছে 50-50 চান্স, যদি ঝড় হয় তাহলে এই জাহাজ ওই ইতালি পর্যন্ত পৌঁছবে না, ইতালির কিনারে পর্যন্ত, লিবিয়ায়। এবং সেটা আমি এরকমের আহত হওয়া ভাসতে ভাসতে তাদেরকে তুলে এনেছে ইতালির নাবিকরা, এরকমের বাঙালিকে পেয়েছি, বা আমার এলাকার একটা ছেলেকে পেয়েছি, যার গল্প শুনলে তোমার বিশ্বাসই হবে না যে এটা সত্যি, কিন্তু সে যে কি পরিমানে মানে বাস্তব কথা বলে, সেটা ওখানে ওরা আমাকে হাজির করেছিল যে আমি লিখবো বলে। তো এই যে দাস এখনো কি রকম ভাবে দাস হিসেবে মানুষ বিক্রি হচ্ছে এক দেশ থেকে আরেক দেশে, এমন কি এই যে রোহিঙ্গা, তুমি এই যে এইবারের ঘটনাটাই তুমি দেখো, এই যে মেজর সিনহা হত্যাকাণ্ডের পিছনের রহস্যগুলো যদি তুমি দেখো, সেখানে বিভিন্ন রকমের মানে মধ্যরাতে রোহিঙ্গা নারী পুরুষ বিক্রি হয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে, এখানে কিছু লোক হয়তো টাকা নিচ্ছে, বিভিন্ন মহল বিক্রি হয়ে যাচ্ছে, মালয়েশিয়ার কথা বলে বিক্রি হয়ে যাচ্ছে, আসলে দাস হিসেবে কোনো না কোনো পতিতালায় বিক্রি হয়ে যাচ্ছে মেয়েগুলো, কোনো না কোনো শ্রম মানে কি বলবো কারখানায় বিক্রি হয়ে যাচ্ছে, কিংবা মৃত্যুবরণ করছে। হ্যাঁ, তো এই গল্পগুলো আগের যেমন ফরম্যাটে বাজার ছিল, যে একটা দাসের বাজার থাকতো, যেমন আমাদের শঙ্খ নদীর মোহনায় একটা বাজার ছিল, যেটা আমি ভারতবর্ষের উপন্যাসে বিশাল করে বাজার নিয়ে বর্ণনা আছে। তো এই শঙ্খ নদীর মোহনা মানে তোমার আনোয়ারায়, ঠিক এই রকমের বাজার এখন নাই বটে, কিন্তু এটা আমি কেন বলবো না যে বাজার নাই বটে, তুমি তো দেখতেই পেয়েছো যে আমাদের মধ্য মিডল ইস্টে, বিশেষ করে শুধু একটা দেশের কথাই বলবো না, মিডল ইস্টে যে মেয়েরা যায়, এবং আমি আমি মিডল ইস্টে যাইনি বটে, কিন্তু প্রত্যক্ষদর্শীরা যারা গল্প লিখতে গিয়েছেন, আমাদের যে লোকরা থাকে এখান থেকে যারা যায়, যে থাকে তারা কোনো নারীর স্পর্শ তো নারীও দেখতে পায় না, এমন জায়গায় মানে সারাদিন কাজ করে,
আবার তাদেরকে একদম ওই যে মানে যেটাকে প্রিজন ভ্যানে করে যেরকম নিয়ে যায় সেই রকমের এনে আবার তাদেরকে ওই বাড়িতে রাখা হয়। মিডল ইস্ট কেন, মালয়েশিয়ায় এটা ঘটছে, মালয়েশিয়ার বিভিন্ন জঙ্গলে আমাদের মানুষগুলো স্লেভের চেয়ে অতি স্লেভ হিসাবে ব্যবহৃত হচ্ছে, মারা যাচ্ছে। তো এই যে ঘটনাগুলো সব রিপিটেশন তো হিস্ট্রিরই রিপিটেশন, হয়তো এখন লিখিত ভাবে স্লেভ বিক্রি হয় না, হ্যাঁ দলিল দিয়ে বিক্রি হয় না, বাজারে বিক্রি হয় না, কিন্তু ঠিক পরোক্ষ ভাবে স্লেভ মানে দাস হিসাবে বিক্রি হয়ে এক দেশ থেকে আরেক দেশে আমাদের আমার মা বোন ভাই বোনরাই যাচ্ছে, সেসব গল্প ধরার চেষ্টা করেছি। হ্যাঁ, সেটাই দেখলাম যে আপনি মানে মানুষের ক্রাইসিস গুলোকে, এই যে অর্থনৈতিক হোক বা তাদের সামাজিক বা যেটা বললেন এই ফ্রি ভিসা সমাচার এরকম বিষয়গুলো, তো এটা তো আছেই, এটা এখনো আছে এবং এখনো হচ্ছে, এবং এটা নিয়ে আমরা আসলে মানে আমরা কোথায় আছি আমাদের দেশটা আমরা জানি না, আমাদের বিশ্বটাই বা কোথায় আছে, তৃতীয় বিশ্বের দেশটা কিভাবে বঞ্চিত হচ্ছে, সেখানকার গ্রাম কিভাবে শোষিত হচ্ছে মানুষের কাছে, এই প্রসঙ্গগুলো কিন্তু খুব চমৎকার ভাবে আপনার গল্পের মধ্যে এসছে, এবং এগুলো আপনি মানে ইনিয়ে বিনিয়ে বলার জন্য যে বলছেন গল্পটা তা নয়। আমার কাছে সবচেয়ে আশ্চর্য যেটা লেগেছে সেটা হলো যে আপনি গল্প বলছেন কিন্তু গল্প আসলে নাই, কিন্তু গল্পের ভেতর দিয়ে ও একটা দারুণ ভাবে এগুলো প্রবাহিত হয়ে যাচ্ছে এই অনুভবগুলো আপনার, এবং সেটাকে খুব সহজে, যেমন এখানে এই যে এক মেম্বার তার ফুপুরে কায়েত কইরা ধস্তাধস্তি করতে করতে থাকে, এই যে স্মৃতিটা আপনি ধরেছেন এটা সাংঘাতিক এক ধরনের বিকৃতি, কিন্তু সেই বিকৃতিটা গ্রাম জীবনেও আছে, সেই বিকৃতিটা গ্রাম জীবনেও আছে, আপনি এটা এটা কিন্তু খুব সহজ কথা নয়, মানে গ্রাম জীবনে যে বিকৃতি এটা আমাদের গ্রাম নির্ভর দেশ, সেখানকার বিকৃতিকে একটা সাহিত্যে দেখানো, একটা কথকতার মধ্যে দেখানো, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার, এবং সেটা আপনি সচরাচর তোমাকে মাথায় রাখতে হবে যে খ্রিস্টের জন্মের ধরো মানে আমরা কিন্তু গল্পের মধ্যে বাঁচি, অন্তত 1000 বছর আগে যে মিশরের লেখক আন্নানার যে গল্প লিখেছেন, আজকে সেই গল্পটা যদি তুমি ওই রকমের করে লিখতে যাও তাহলে তো তোমার এই গল্পটা কেউ পড়বে না, কিংবা আরব্য রজনীর গল্প এখনো প্রাসঙ্গিক। আমি যখন গুপ্ত হত্যা কিংবা আমি যখন রহস্য গল্প ছাপতে গেলাম সম্পাদক হিসেবে, তখন প্রথম রহস্য গল্প হিসেবে আমি আরব্য রজনীর একটা গল্পকে নিয়েছিলাম, অসামান্য, এখনো প্রাসঙ্গিক, একই রকমের যদি তুমি মডার্ন বলো 5000 বছর পরেও যদি পৃথিবী থাকে সেখানে একই রকমের প্রাসঙ্গিক থাকবে, কারণ তুমি যা ভাবছো যে যে খুনটা করছে সে আসলে খুন করছে না, আবার যখন ভাবছো যে না তাহলে ও করছে সেও করছে না, আবার যখন ভাবছো মানে তোমার কোনো ভাবনার সাথে এই খুনের মিল নাই, এটা যেমন ফলে বোরহেসের এই যে বোরহেসের কন্টিনিউটি অফ পার্ক গল্প পড়েছিলাম, জানি আমি একই একই ঘটনা, হ্যাঁ যে এই এক মানুষটা কে আসলে, সে আত্ম নাকি অপর, সে তো একদম আরব্য রজনী থেকে বোরহেস এতটাই প্রভাবিত যে ওই গল্পতে তিনি আত্মস্থ করে আরেকটা ইন্টারপ্রিটেশনে নিয়ে গেছেন, এইটাই আমি এখন বলতে চাচ্ছিলাম। ফলে তুমি জাতকের পঞ্চতন্ত্রের হিতোপদেশ যদি এখন লেখো, যেটা আমাদের মানে অনেকেই এই সময় লিখছে, একটা কাহিনী লিখছে, কেন লিখছে আমিও জানি না, এই কাহিনী পড়ে কি পাবে, অবশ্য কাহিনী আজকে সত্যজিৎ রায় পড়াচ্ছিলাম, সত্যজিৎ রায় বলছেন যে দর্শক আসলে সবসময় একটা নিটোল কাহিনী চায়, দর্শক একটা রস চায়, দর্শক কোনো ঝঞ্ঝা চায় না, দর্শক একটা মিথস্ক্রিয়ার মধ্যে থেকে এইরকমের চায়, মিলন চায়, দর্শকের এই যে চাওয়া সাধারণ দর্শক থেকে একদম মার্গীয় দর্শক পর্যন্ত, এই চাওয়াটা যখনই তুমি থাপ্পড় দিয়ে দিতে পারবে, হ্যাঁ তখনই তুমি আলাদা কিছু করছো, মানে অন্তত শিল্প হয়ে উঠছে, নাহলে তো এই কাহিনী সবসময় থাকে সাধারণের সবকিছুর মধ্যেই থাকে, কিন্তু তোমার জীবনের বেড়ে ওঠার মধ্যে এমন কিছু তুমি স্মরণ করে ফেলতে পারবে যেটা কিন্তু স্বাভাবিক নয়, অস্বাভাবিক কোনো জায়গা থেকে, সেইটাই হচ্ছে গল্প হিসেবে আসে। যেমন এই কালকে একটা ফিল্ম দেখছিলাম জাফর পানাই অফসাইড, অসামান্য, অফসাইড কি কারণ ফিল্ডে খেলা হচ্ছে বাহরাইন এবং ইরান, এই খেলা যে জিতবে সে বিশ্বকাপে যাবে, সেখানে অফসাইডে তিনি দেখাচ্ছেন যে মেয়েরা ওই ফিল্ডে গিয়ে খেলা দেখতে পারবে না, কিন্তু কিছু কিছুরা যায়, গল্পটা বেশ দুর্দান্ত, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সে খেলার মাঠের গল্পটাই বলছে কিন্তু খেলার মাঠের গল্প না,
এই অফসাইডে থাকা যে গোলটা হয় না, সেই সেই সব বাচ্চাদের গল্প, যে তাদেরও নারীদেরও যে স্বাধীনতা আছে নারীবাদী জায়গা থেকে তুমি দেখতে পারো, এবং মেয়েরা যে ওখানে ঢুকতে চেষ্টা করে টিকিট নিয়ে, তারা চুল কেটে একদম জামা চুমা পরে ঢোকে, কিন্তু প্রত্যেকে ধরে ফেলে, ধরে আয় না স্টেডিয়ামের বাইরে রাখে। সত্যিকার অর্থে খেলাটা হচ্ছিল ওই খেলার সময় এই সিনেমাটা বানিয়েছে, পানাহি এখনো জেলে আছে অবশ্য। ওই জন্যই উপন্যাসটা মানে উপন্যাস কিংবা সিনেমা হয়ে দাঁড়ায়, সে ওই মূল খেলাটা দেখাইতে যায়নি, খেলায় যে জিতেছে ইরান সেটা দেখাতে যায় না, তার উল্লাস সেটা দেখাতে যায় না। অফসাইডের যে গল্পটা একেবারেই আমাদের অজানা একটা গল্প, সেইটাকে তুলে এনে আমার সামনে উপস্থাপন করছেন। কিন্তু আমাদের বন্ধুরা ওই মূলক খেলাটাই দেখায়, বন্ধুরা মানে আছে সমকালের বেশিরভাগ গল্পকাররাই সেটা দেখায়, আমি হয়তো এই অফসাইডটা দেখাতে চেষ্টা করেছি। তো এখানে একটা বিষয়ে খেয়াল করলাম যে গল্পটার মধ্যে এক টুকরা মাংসপিণ্ড ফ্রি ভিসা সমাচার, যে গল্পটার কথা আপনি বলছিলেন, তো সেখানে কিন্তু এই ধরনের প্রসঙ্গ আছে যে মাংসপিণ্ডটা যেন শিবলিঙ্গের নাহান দীর্ঘ, আস্তে আস্তে দীর্ঘ হচ্ছে। এটা কিন্তু মানে অসাধারণ একটা আর কি, মানে আপনার হচ্ছে যে রূপান্তর, অসাধারণ একটা মেটামরফোসিস এই এটা এটা কিন্তু এখানে পাচ্ছি। আরেকটা হলো যে আপনার সঙ্গে সঙ্গে ওই যে কুলসুমি যে মেয়েটা, তাকে ভালোবাসতো কিনা তার প্রেমিক, এগুলো নিয়ে কথা হচ্ছে। হ্যাঁ, সে তার প্রেমিকাকে ভালোবাসতো কিনা প্রেমিকটা, তারপর সে একটা ঘোরের মধ্যে আছে, তারপরে একটা বিল্ডিং, তার সামনে রিক্সাটা, একটা রিক্সা থামলো। হ্যাঁ, আবার তার কাছে মনে হচ্ছে আফগানিস্তানের একটা দুর্গম পাহাড়। হ্যাঁ, তার সেটা ঘোরের ভিতর আছে। হ্যাঁ, আবার আবার আপনি পেছনে যাচ্ছেন, সে একবার সে বেসামাল তাড়ি খেয়েছিল, সেবারও যে এমন ঘটে নাই সেটা সে বলতে পারবে না। হ্যাঁ, এবং সে বরিশালের জেলখানা মনে কইরা রিক্সা ঘুরাইতে বলে। এই যে বিষয়গুলো মানে আমার কাছে অন্যরকম, যে একটা জায়গা থেকে সুইচ করে আর একটা জায়গায়, একটা জায়গা থেকে সুইচ করে আর একটা জায়গায়, একটা স্মৃতির ভিতর থেকে আর একটা স্মৃতি, এক মানে তারপর রূপান্তর অনুভবের, মানে এই যে আপনি যে যে মাংসপিণ্ডটা, যে যেখানে গল্পের শিরোনাম হচ্ছে এক টুকরা মাংসপিণ্ড ফ্রি ভিসা সমাচার, সেখানে যে আপনি প্রসঙ্গটা তুললেন যে মানুষ দাস, আজও দাস সেই স্পার্টাকাসের সময় থেকে, সেই স্পার্টাকাসের সময় থেকে আজও মানুষ দাস, তাই না? সময় হয়তো বদলেছে, সেই সেই মানুষটারই তো কাহিনী আপনি বলতে যাচ্ছেন, এবং তার তার অনুভবের ভেতর থেকে, এবং হচ্ছে তাকে একটা খুব সরল গল্প নয়, সরলতার ভেতর দিয়ে নয়, তাকে স্থাপন করছেন জটিল এক মনস্তত্ত্বের ভেতর দিয়ে তাকে গমন করাচ্ছেন। এবং এখানে এসে এই যে লিঙ্গ দীর্ঘ হয়ে যাওয়া, হ্যাঁ, তারপর মাংসপিণ্ডটা শিবলিঙ্গের মতো দীর্ঘ হয়ে যাচ্ছে, এখানে কিন্তু আমি সেই বিষয়গুলো পাচ্ছি, সেই রূপান্তরের প্রসঙ্গটাই পাচ্ছি। আচ্ছা, এটা তো গেল একটা কথা। তারপর আপনার আপনার আরেকটা গল্প হলো আমাদের সংবাদপত্রের ভূমিকা, এটাও আমার কাছে ছোট গল্পটা, ছোট পরিসর কিন্তু গল্পটা কিন্তু অসাধারণ। যে এখানে এই গল্প, এই গল্পটা আসলে লিখেছিলাম নিসর্গ পত্রিকায় ছাত্র অবস্থায় 95 বা 55, মানে এই গল্পটা একটু ভাষাটা চেঞ্জ করে দিয়েছে, ওইটা পুরো কাব্যিক ভাষা ছিল। নিসর্গ তোমার তোমার ওখানে মানে ইয়া থেকে সরকার রাস্তা চেপেছিলেন সেখানে, এটা আসলে এই প্রত্যেকটা গল্পেরই ছোট ছোট সূত্র আছে। যেমন ওই ফ্রি ভিসার সমাচার, আমাদের নওশা বন্ধুটি আসলে সত্যিকার অর্থে এরকমের একটি ঘটনার মধ্যে থেকে গিয়েছিল জীবনে, তার বাবা ক্যান্সার আক্রান্ত ছিল, ওখানে অবশ্য এইটা দেখিয়েছি যে বিদেশে যাওয়া, কিন্তু সে তার বন্ধুর কাছে টাকা চাইতে চায়, বন্ধু খুবই দুর্ধর্ষ লোক ছিল, সে একটা কাজ দেয়, সেই কাজের গল্পটা যখন ও আমাকে করেছিল সেইখান থেকে এই গল্পটা, এটা দিয়ে একটা উপন্যাস হতে পারে এরকমের একটা গল্প, ফলে ওটা ওই গল্পের মধ্যেই নিয়ে নেওয়া। আর তুমি যেটা এই এক টুকরো মাংসপিণ্ড, এটা মনে হয় 94 সালে আমার লেখা, 93-94 দিকে লেখা, 95 বা 96 তে এই গল্পটা প্রকাশিত হয় দুই বাংলার গল্প সংখ্যায়, সেখানে ওই যে কিন্নর দা, স্বপ্নময়, ভগীরথ মিশ্র এদের গল্প ছাপা হয়েছিল। তো এক টুকরো মাংসপিণ্ড ফ্রি বিশ্বাস সমাচার এই গল্পটাও তোমাদের মানে আমাদের ফাতিমি একবার এসে বলেছে, শুনি জানিস যে এরকম ভিক্ষুকদেরকে এরকমের রাখা হয়, আমার এলাকা থেকে এরকমের একটা গল্প বেরিয়েছে। মানে তখনকার মানে 90 দশকের মধ্যবর্তী সময়ে এই গল্পটা যখন লেখা হয়, এই গল্পটার সাথে তুমি কিন্তু ওই যে স্লামডক মিলেনিয়ার কাহিনী এখন তুমি পাবে। এখন এই গল্পটা যদি আমি এই গল্পের বইও বেরিয়ে গেছে স্লামডক মিলেনিয়ার আগে,
কিন্তু এই গল্পটার 6 তারিখ দিয়ে দিতে হবে এরপরে, যে এই গল্পটা গল্পটা প্রকাশিত হয়েছিল এত সালে। এই গল্পটা আমাদের এই বস্তির স্বাভাবিক সত্য গল্প, সেখানে শুধুমাত্র সাংবাদিক এবং এই ডাক্তার এবং তাদের ইয়াটাকে সংযোজন করা হয়েছে। হ্যাঁ ভাই, এখানে এই গল্প সম্পর্কে একটা মানে খুবই কয়েকটা উক্তি আমি পড়ি, মানে আমার কাছে মনে হচ্ছে যে আপনার মানে তৈরি করা, উপমা তৈরি করার যে বিষয়টা সাংঘাতিক, যে এখানে বেশ্যার অর্থহীন শুষ্ক হাসির মতো ব্যবহার মান্নান বক্সের সঙ্গে এবাদুলের, এরকম এরকমটা কখনো দেখিনি যে বেশ্যার শুষ্ক হাসির সঙ্গে মান্নান বক্সের এবাদুলের সম্পর্কটা তুলনা করছেন, আপনি ব্যবহারটা তুলনা করছেন, এই এটা কিন্তু সাংঘাতিক যে এই এটা মনে হয় হ্যাঁ কাব্যিক। হ্যাঁ, বেশ্যা তো আসলে যে হাসে সে মানে আমরা মনে করি যে আসলে সে তো স্বাভাবিকভাবে হাসে, কিন্তু আসলে তো স্বাভাবিক না, তাকে কৃত্রিম ভাবেই হাসতে হয়, কারণ একটা শরীর কয়বার আর নিতে পারে, তো ওই হাসিটাতেই এখানে ধারণ করা। আর আরেকটা হচ্ছে কবি হিসেবে একটা সুবিধাজনক অবস্থা থাকা, যে চিত্রকল্প এমনিতে এমনিতে সহজে সহজেই আসে। আর আমি হচ্ছি নিজেকে মনেই করতাম সারা জীবনই, এখনো মনে করি হয়তো যে চিত্রকল্পের মাস্টার অফ দ্য মাস্টার। হ্যাঁ, কারণ জীবনানন্দ কত চিত্রকল্প করেছে তার চেয়ে বেশি মানে মননের মধ্যে মেজাজের মধ্যে আত্মস্থ করার একটা চেষ্টা করেছে। কথা শুনতে 1 মিনিট। হ্যাঁ বল। ঠিক আছে, পূর্বের কর্মচারীদের হাতেই রাত্রির নর্দমায় অভিষিক্ত হয়েছে, খুব কাব্যিক কাব্যিক কিন্তু কিন্তু একটা দর্শন এবং ওয়ালিউল্লার মতো একটা পাচ্ছি আমি, একটা কি যেন একটা পাচ্ছি। ফ্রেমবন্দি করে সে কর্মচারীদের প্রসঙ্গ গড়ে তোলা এই সমস্ত কিছু, এই গল্পটা পুরোই লেখা ছিল কবিতায়, ফলে এই গল্পটা এতটাই কাব্যিক। এই গল্পটাই আমার এর আগে আরো 4-5টা গল্প ছিল যেগুলো আমি ছেড়ে ফেলেছি, সেগুলো কাহিনী ছিল বলে ছেড়ে ফেলেছি, কিন্তু এই গল্পটা শুধু রেখে দিয়েছিলাম এবং পরে আরো চেঞ্জ করেছি। তারপর আপনি আরো তুলছেন এবাদের পাথর চোখের জ্যোতি জ্বলে আবার কি ভেবে নিভে যায়, এবাদের চোখকে পাথর চোখ বানানো, এই ধরনের নানা রকম প্রসঙ্গ আপনার এখানে আছে। ছিন্নমূল মানুষদেরকে আপনি মানে কতটা গভীর ভাবে এবং কতটা তাকে ছিঁড়ে ছিঁড়ে দেখছেন, হ্যাঁ এইটা কিন্তু স্পষ্ট গল্পের মধ্যে। এবং এখানে দেখছি যে আরেকটা জায়গায় হঠাৎ এবাদ হাতের কাছের কাগজ কাটা ছুরি নিয়ে হিংস্র সবলে ঝাঁপিয়ে পড়ে ডাক্তারের ওপর, এই যে এরকম ঝাঁপিয়ে পড়ে একটা মানুষের যে অনুভূতি, তার কতটা সে মানে ইয়ে হলে কি বলা যায় একই উঠলে অথবা খুব তীক্ষ্ণ হয়ে উঠলে সে একটা মানুষ খুনের দিকে যেতে পারে, একটা মানুষ অন্যায় করতে পারে, এইসব প্রসঙ্গগুলো কিন্তু আসছে এখানে। এবং কুখ্যাত খুনি শিশু পাচারকারী দলের নেতা গ্রেফতার হয়েছে, সে নিয়ে আপনি আবার মানে পুলিশের সঙ্গে কিভাবে কি আচরণ করছে পুলিশ সেগুলো নিয়ে দারুণ ভাবে কাব্য এসেছে। কাব্য কেমন হচ্ছে বাবা? যাই হোক, এখানে আর একটা গল্প আমার কাছে ইয়ে লেগেছে, সেটা হচ্ছে উপনিবেশী মন। এটা কি কিন্তু আমার কাছে একটু ভিন্ন রকম, মানে ভিন্নতা বলতে কি মানে এর প্রেক্ষাপটটাই ভিন্ন রকম। এখানে আপনি মানে শেষে যে এই অধ্যাপকের যে শেষের জিনিসটা জায়গাটা আমার মনে পড়ছে, মানে বাবা আমি দেখতে পাচ্ছি চোখে বেশি আমার কাছে টেনেছে, যে এই যে অধ্যাপক সাবরিনা নামক যে নারীটি তার যে চিত্র দেখে সে অবাক হলো, এবং সে ওখানেই প্যারিসে গিয়ে, সম্ভবত এটা ঘটনা না যে প্যারিসে বা ইয়েতে গিয়ে মানে একটা চিত্র প্রদর্শনী হচ্ছে সেখানে গিয়ে সে অধ্যাপক লুটে পড়ে গেল, কিন্তু ওই সাবরিনার চিত্র ইয়েটা দেখে, ছবিটা দেখে। হ্যাঁ, এবং এর সঙ্গে আবার তার যে ওই অধ্যাপকের যে পূর্বস্মৃতি জীবনের,
সেটাও আপনি তুলে ধরছেন যে জিন গাছ, ছইলা গাছ, বট গাছ, কেওড়া গাছ, হ্যাঁ এগুলো তার খুব পছন্দ ছিল। হ্যাঁ ঘরে ফিরতে সে কখনো চাইতো না, শিকলে বেঁধে রাখা যেত না, মানে এই ধরনের যে প্রসঙ্গগুলো আপনি তুলে ধরছেন। এবং সাবরিনা, আবার সাবরিনার প্রসঙ্গ আপনি তুলছেন, সে সাবরিনাকে চিত্র হিসেবে আঁকা হয়েছে, আবার সে সেই মানে আবার সামনে যে দাঁড়ানো যে মেয়েটি যে তার ছবি আঁকা হয়েছে সে আবার সাবরিনা নয়, মানে এক ধরনের ইলিউশন, হ্যাঁ ইলিউশন, এক ধরনের স্পষ্টতা, আবার তার মধ্যে দিয়ে ঘুরে গিয়ে আবার এক ধরনের অস্পষ্টতা। আবার এই মেয়েটিকে ঘিরেই অধ্যাপকের যে মনস্তত্ত্ব, যে 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 মনোগভীর যে বিকার, সে বিকারের জায়গাটা এটাও কিন্তু গল্পটার মধ্যে আসছে খুব সুন্দরভাবে। এবং সেটা হচ্ছে, তারপর চিত্রশিল্প নিয়ে অনেক কথা আপনি বলছেন, যে চিত্রশিল্পের প্রসঙ্গ নিয়ে কথা বলছেন, তারপরে চিত্রশিল্প যেমন এখানকার শিল্পীরা মূলত নোট ছবি আঁকার সৌন্দর্য বোঝে না, বোঝে না রং ব্যবহারের সূক্ষ্মতা, তারা আসলে বিস্তৃত রকমের অশ্লীল ছবি এঁকে এঁকেই মাকড়সার জাল বুনে চলেছে সুন্দরের চরের পতিত অনুর্বর বালুর জমিনে। দারুণ কথা কিন্তু, মানে মানে শিল্প, আপনি তার এই এই জায়গাতে একটু বলেন যে শিল্প, এই বোঝা যাচ্ছে যে আপনি চিত্রশিল্প নিয়ে এবং এই শিল্প নিয়ে আপনার একটা বোঝাপড়া কিন্তু আছে আছে বলে এই গল্পের ভিতরে আপনি এই জিনিসটাকে এভাবে আপনার অন্যভাবে এসছে, মানে হলো যে ওই অধ্যাপকের চরিত্র হয়ে এসছে বা তার চরিত্রের সে বিভিন্ন জায়গায় যাচ্ছে প্রদর্শনী করতে সেইভাবে আসছে, সেটা যদি আপনি বলেন। এটাও এটাও কিন্তু আমার আমার জীবনের মানে এই এই গল্পটার নাম ছিল নুড অফ এ ইয়াং লেডি, পরে ইংরেজি নামটা সবার আপত্তির কারণে কেটে দেই, আর নুড অফ ইয়াং লেডি নাম দিলে কিন্তু প্রচুর মানুষ পড়তো, ওই ওই ঘটনাটার মতোই হয়, তো এই নামটা কেটে দেই এই কারণে। আমি যখন নুড অফ ইয়াং লেডি গল্পটা ছাপি সেই সময়ও অন্যরকমের একটা ব্যাপার ছিল, যে এবারে কয়েকদিন আগে নুড অফ ইয়াং লেডিটা দেখলাম মাসুদ হাসান শেয়ার দিয়েছে এই গল্পটা, আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এই গল্পটার সময় আমি আসলে সমস্ত ইজম গুলো বোঝার চেষ্টা করছিলাম, বিশেষ করে চিত্রকলা। আর আমি আসলে প্রত্যেকটা বিষয়কে, শিল্পের প্রত্যেকটা বিষয়কে, যেমন এই মুহূর্তে আমি ক্লাসিক মিউজিক মানে ওয়েস্টার্ন এবং আমাদের ভারতীয় ইন্ডিয়ান মিউজিক বোঝার একটা চেষ্টার মধ্যে আছি, বইপত্র সংগ্রহ করছি, ঢুকছি, তো এরকমের একটা চেষ্টা ওই সময় শিল্প বোঝার, বিশেষ করে এই জাহাঙ্গীরনগর থেকে বেরিয়ে যাওয়ার আগেই আমরা দেখবা যে আমি আমার বন্ধুদেরকে নিয়ে ছবি আছে এগুলো দেখাবো, যে চিত্রকলা দেখতে যাচ্ছি, এশিয়ান চিত্রকলা দেখতে যাচ্ছি, পুরো বাস ভর্তি হয়ে সবাইকে নিয়ে যাচ্ছি, আমি নিজে খাওয়ায় দাওয়ায় নিয়ে আসতেছি, তখন আমি ইউনিভার্সিটিতে মানে ইয়াতে চাকরি করি না, আজকের কাগজে চাকরি নেই নেই। এবং সেই বন্ধুরা কারা, বন্ধুরা হচ্ছে আমাদের বিভিন্ন বিভাগের, বিবিএ, লিটন কিংবা ইতিহাসের কি বলে নাম আমাদের মনসুর, আর হামিমরা তো আছি, এরকম 20-25 জন করে যেতাম। তো চিত্রকলা বোঝার একটা চেষ্টা পরবর্তী ইয়ার ভিতরেই থেকে যায়, যেটা হচ্ছে চলচ্চিত্রটা জাহিদ আজিজের কারণে, জহির রায়হান চলচ্চিত্রের কারণে বোঝার একটা চেষ্টা ছিল, এখনো যে চেষ্টার মধ্যে আছি। এখনো তো সঙ্গীতটা একদম কিছুই হয়তো বুঝি না, সুরটা হয়তো বুঝি, সঙ্গীত বোঝার একটা চেষ্টা। তো এখানে যখন বুঝতে বুঝতে এই গল্পটা লিখছিলাম, তখন আসলে সত্যিকার অর্থে আমাদের এক বান্ধবীর মানে এটা একেবারে পার্সোনাল জায়গা থেকে বলা, যে আমাদেরই একজন শিল্পী মনে হয়েছে যে তার ছবি এঁকেছে, যাই হোক, তো আমাদেরই আরেক বন্ধু এঁকেছে, তো এটা আমাদের মধ্যে একটা মানে ভীষণ করে মন খারাপ করা বিষয় হয়ে উঠেছিল, ফলে আমি এই গল্পটা লিখে ফেলেছিলাম। এবং সেটা ছিল একটা ছোট্ট সূত্র, কিন্তু সেটাকে আমি প্রফেসরে কনভার্ট করে তারপরে চিত্রকলার সমস্ত ইমে মানে বিশেষ করে কি বলবো এক্সপ্রেশনিজম, ইমপ্রেশনিজম, সুররিয়ালিজম, এগুলো সবই প্রায় এখানে ব্যবহার আছে, এত ছোট গল্পের ভিতরে সমস্ত তত্ত্বগুলোও আছে। আবার যাই হোক, তারপরে হয়ে ওঠে নাই, আপনার গল্পই হয়ে উঠেছে, এটাই বলতে চাই। আর আপনি একদিন বলছিলেন যে আসলে সিনেমা প্রতি আমাদের যত ভালো লাগাই থাক, সিনেমা কখনো সাহিত্য নয়, এইটা বিষয় কিন্তু আমাকে খুব নাড়া দিয়েছিল এই কথাটা, যে সিনেমা কখনো কখনো সাহিত্যের রিপ্লেসমেন্ট হতে পারে না, আর সিনেমাকে সাহিত্যও বলবো না। হ্যাঁ, কিন্তু সিনেমা সিনেমাটা মানে অবশ্যই শিল্প মাধ্যম, যেমন এখন আমি মনে করছি যেমন কিছু স্ক্রিপ্ট যেটাকে আমরা
এখানে তোমাকে বলেও নিচ্ছি যে একটা চিত্রনাট্যর কিছু স্ক্রিপ্ট আছে যেটা সাহিত্য হয়ে উঠেছে, সেটার উপরে পিএইচডি হয়েছে মানবেন্দ্রনাথ সাহা, বা তোমার সাহিত্যের নতুন ভুবন নামে নতুন একটা সংযোজনও করেছে। এটা হচ্ছে শান্তিনিকেতনে বিশ্বভারতীর উনি একজন প্রফেসর, তিনি পিএইচডি করেছেন। আমি এখন বিশ্বাস করি যে কিছু চিত্রনাট্য অবশ্যই নাটকের সমমর্যাদা সমতুল্য হয়ে দাঁড়াচ্ছে, সেরকমের যেমন বুদ্ধদেব দাশগুপ্ত ঘাটে। কথাটা ভালো লাগলো শুনে, নতুন করে চিন্তা করতেছেন বা নতুন ভাবনা, একটা শিল্প তো একটা সঙ্গে আরেকটা যুক্ত হতেই পারে, একটা সঙ্গে আরেকটা রিপ্লেস করতেই পারে। হ্যাঁ, সেটা সেটা আমিও মনে করি। হ্যাঁ, একটা শিল্প থেকে এখন এখানে শামীম ভাই আজকে অনেক ইয়ে হলো, আমাদের মনে হয় এটা শেষ হয়ে যাবে, যে সময় শেষ হয়ে যাবে টাইম টেবিল বলে তো। এখানে মানে আপনার যে অভূতপূর্ব প্রয়োগ, যে যে পরণ কথা বরিশালের, এটা বরিশালের বিষয়, তো পরণ কথা বিষয় যেটা এর মধ্যে আসছে। আর এটা এটা বলার আগে আমি বলি পরম কথা দিয়ে শেষ করবো, কারণ যে আপনি বরিশাল, সেই বরিশালের সেই যার ভিতরে আপনি বেড়ে উঠছেন সেটা, আর এখানে পুয়েন খোলার মাঠ, সেই কাঁঠাল, তারপর বড়ই গাছ জড়াজড়ি করে লুটুপুটি খাচ্ছে, এ ধরনের প্রসঙ্গে আপনি শঙ্খ লাগা গল্পের মধ্যে ব্যবহার করছেন, এগুলো আমার কাছে অসাধারণ লেগেছে। কারণ যে এইগুলোর সঙ্গে আপনার স্মৃতি, আপনার এই এই যে জীবন, আপনার অতীত, আপনার সমস্ত কিছু কিন্তু উঠে আসছে, এবং শঙ্খ লাগা গল্পটার মধ্যে এই যে পরণ কথার প্রসঙ্গ আপনি আনছেন, এবং এই পরণ কথা কিন্তু আপনার কবিতাতে পাই বারবার, পরণ কথার প্রসঙ্গ কবিতাতে আপনার বারবার এসেছে। এই যে আশাটা, এই পরণ কথার সঙ্গে আপনি আপনার জীবন এবং আপনার গল্প, আপনি কি পেলেন? এটা খুব মানে সুন্দর কথা, যেটা আমার বন্ধু মোহাম্মদ মহসিন, ও পরণ কথার বিশেষ করে যে আর্টিস্ট ছিলেন গুনাই বিবি যিনি লিখেছিলেন, কিংবা সেই আর্টিস্টকে নিয়ে গনি বয়াতি, এই বয়াতিরা যে ইয়ে করতেন সেটা নিয়ে একটা গবেষণাপত্র বাংলা একাডেমিতে দিয়ে দিয়ে রেখেছেন। সেই গবেষণাপত্র সরি গবেষণাপত্র এবং পরণ কথার সংগ্রহ, সেটা যদি প্রকাশিত হয় আমরা অনেক কিছু বুঝতে পারবো। কিন্তু আমরা ছোটবেলায় যেসব দেখেছি সেটা এখন একদম উঠে গেছে। এখন মিলাদ মাহফিল ছাড়া গ্রামে, আমার গ্রামে আর কিছুই হয় না, যাত্রাপালাও হয় না, এবং আমাদের আমি অবশ্যই মসজিদের সূচনাকারী, সেই মসজিদে এখন কখনোই মাহফিল হতো না, এখন মাহফিল হয়। আর যেখানে আমাদের ওই ইয়াতেই আমাদের পাড়ায় যেখানে যাত্রাপালা হতো, সেটা হোক বিষাদ সিন্ধুর, হাসান হোসেন, জয়নাল উদ্দার, মাইকেল, এইসব যাত্রা যারা দেখেছি সেই সব এখন উঠে গেছে, উঠে গিয়ে এখন শুধুই মিলাদ মাহফিল হচ্ছে। ফলে আমাদের কাঠামোটা একেবারেই এই পরাণ কথার জগৎটা থেকে তুলে গিয়ে মিলাদের জগতে আমরা ঢুকে পড়েছি। এটা খুবই শঙ্কিত সময়ের দিকে আমরা যাচ্ছি, এবং আমরা খুবই একটি মৌলবাদী সময়ের দিকে প্রবেশ করে ফেলেছি আরো 20 বছর ধরে। কারণ আমাদের বাল্যকালটা যে সেকুলার জায়গা থেকে বেড়ে উঠেছিলাম, যেটা মানে পরন্ত মানে দেশ বিভাগের পরে সাধারণ মানুষের মধ্যেও এরকমের ভেদ অভেদ ব্যাপারটা ছিল না, হিন্দু মুসলমান সম্পর্ক যে হিন্দু পিঁপড়া মুসলিম পিঁপড়া এরকমের ব্যাপারটা, যে যেটা কামড়ায় সেটা হিন্দু পিঁপড়া, এইসব এখন ঢুকিয়ে দেওয়া হচ্ছে বাচ্চাদের মগজের মধ্যে, এবং ধর্মটাকে অন্য রকমের আফিম না, একটা বিষ। ধর্ম অবশ্যই ভালো, কিন্তু ধর্ম অবশ্যই মানবতার কথা বলে, যে ধর্ম সেই ধর্ম থেকে সরে গিয়ে আমরা আমরাই শ্রেষ্ঠ যার যার ধর্মের জায়গায়, সে এইটাকে জাহির করতে গিয়ে একটা সংঘাতের মধ্যে ফেলে দিচ্ছে। ফলে এই যে পরাণ কথার যে জগৎ, আমাদের যে লোকবিশ্বাস, আমাদের যে নিজস্ব একটা সংস্কৃতি ছিল, সেই সংস্কৃতিটা একদমই উঠে যাচ্ছে, উঠে গেছে গ্রাম থেকে, এবং সেটার জন্য সমস্ত রাজনৈতিক দলই দায়ী, সমস্ত রাজনৈতিক দলই দায়ী, এবং আমরাও দায়ী। আমরা দায়ী কারণ এই সংস্কৃতিটাকে আমরা ধরে রাখতে পারিনি। আজকে নাট্যকার কিংবা আমাদের সহকর্মী রুবাইয়াত আহমেদ বলছিল, আজকে আসছিল, যখন বলছে যে শামীম ভাই একটা সময় পাড়ায় পাড়ায় একটা প্রতিযোগিতা ছিল কার বাসায় হারমোনিয়াম কে সুন্দর একটা রবীন্দ্রসঙ্গীত গায়, মানে গ্রামের মধ্যেও ছিল এটা, যে কার ইয়া উকিল মুন্সি ওর নানা চাস্তো নানা, তো তাদের যে ফরম্যাটটা ছিল, এবং সব জায়গায় একটা সত্য কথা হচ্ছে মরমী সুফি ঠিক বলা যাবে না, কিংবা বাউলি ঘরানা সেটা সুফি থেকে আলাদা হয়ে আসা, সেই ব্যাপারটা ছিল মর্মে মর্মে, মানুষ মানে
বাংলার ঘরে ঘরে ছিল, সেইটা উঠে গিয়ে এখন সুরিয়াপন্থী এবং উগ্র একটা ধর্ম অন্ধতার মধ্যে আমরা প্রবেশ করছি, ফলে পরাণ কথার জগতেই উঠে হ্যাঁ, যাচ্ছে। ধন্যবাদ। খুবই ভালো লাগলো আপনার এই কথাটা, যে আসলে যে জগৎকে আপনি তুলে ধরতে চেয়েছেন, সেই আপনার শৈশব, আপনার বরিশাল, আপনার জীবন, সে যে অঞ্চলটা আমি আপনার সাহিত্যের মধ্যে আবিষ্কার করি এবং সেই অঞ্চলের ভেতর দিয়ে আমি বিশ্ব দেখি, দেখতে পাই, না দেখো না, আমি সেই আমি যে বিশ্বটাকে আপনি, দেখো এই যে নৌকা বাইস ঘোর দৌড়, এটা আমার দেখা। হ্যাঁ, আমার গ্রামে মানে চৈত্র সংক্রান্তিতে ঘোর দৌড় হচ্ছে, চৈত্র সংক্রান্তিতে নৌকা বাইস হচ্ছে, ওই পরে আর কোনোদিনই আমার শৈশবের পরেই আর হয়নি। আমার ভাইয়ের শৈশবে হয়েছে, বোনের শৈশবে আর এটা দেখা যায়নি। এই যে উঠে যাওয়াটা, মানে 70-এর দশকে যেটা ছিল সেটা 80-তে গিয়ে হারাচ্ছে, 90-তে একদম পুরো দমই হারিয়ে গেল। যাই হোক, ধন্যবাদ প্রিয় কবি স্বামী অনেক বিবেকা, অনেক আপনার কবিতার অনেক মতোই, হ্যাঁ আপনার ভালো লাগলো, আপনার কবিতার মতোই আপনার গল্প সুন্দর, আমাকে অভিভূত করেছে মানে অনেক এটা অনেক বলতে ভালো পারি। লাগলো আর তুমি একটা হলো বলো। যে এই যে কবি আপনার, এখন আপনি বলেন যে এই মানে কথা সাহিত্যের ভেতর দিয়ে আপনি উপন্যাসও লিখছেন ভারতবর্ষ, এখন এই কথা সাহিত্যের ভেতর দিয়ে মানে আপনি নতুন করে আরো গল্প লিখেছেন সেটাও বলেছেন, আরো কিছু গল্প আপনার আছে এবং সেগুলো প্রকাশের অপেক্ষায়, এখন এইগুলো প্রকাশ হলে পাঠক বুঝতে পারবে যে আসলে আপনি এই আগের যে বই আপনার ঋতুসংহারা জীবনানন্দ, সেখান থেকে আপনি কতটা আবার পরিবর্তন করলেন বা নতুন জায়গায় পরিবর্তন নিজেকে প্রবেশ করালেন, বা সমকালীন বাংলাদেশ বা যে আমাদের যন্ত্রণা, বৈশ্বিক যন্ত্রণা, সমস্ত কিছুর ভেতর দিয়ে আমরা কিভাবে আসলে আমাদের কথা শিল্পকে আবিষ্কার করতে পারি, সেটা নিশ্চয়ই আপনার লেখার মধ্যে আমরা পাবো, সেই আশাই আমরা করি পাঠক হিসেবে, অবশ্যই আপনার বন্ধু আমি হিসেবে। অবশ্য হ্যাঁ অনেক বন্ধু হিসাবে বলছি, সেটা হচ্ছে যে আমি যে ভারতবর্ষটা লিখছিলাম, সেই ভারতবর্ষ আসলে সেই ভারতবর্ষ যে সুরাট থেকে শুরু করে সেই গোয়ায় যে এসে উপস্থিত ভাস্কো দা গামা এসেছিল, যে যে আমাদের সন্দ্বীপে এসে গঞ্জালেসটা যে ভারত মানে প্রথম যারা ইউরোপিয়ানরা ঢুকে পড়েছিল তাদের চোখে যে মানে দস্যুতা ছিল, তাদের কোমলতাও ছিল যারা ধর্ম প্রচারে এসেছিলেন, কিন্তু তাদের মধ্যেও একটা উপনিবেশিক মনোভাব ছিল, শোষকের মনোভাব নিয়ে যারা এসেছিল তাদেরটা যেরকম দেখানোর চেষ্টা করেছি, ঠিক আমি প্যারালালি আর একটা টেক্সট এই সময়ে ওই ভারতবর্ষ উপন্যাসের মধ্যে লিখেছি, সেটা হচ্ছে যে আমাদের যে যে কথাটা একটু আগে বললাম, ধর্মান্ধতা, বিশেষ করে সালাফি হানাফির যে মারপিট কিংবা আমাদের কট্টর ধর্মান্ধতা নিয়ে এক্সট্রিমিস্টদের নিয়ে এই উপন্যাসটা, সেখানে কোরআনের অনেক আয়াত আছে, তোমাকে আমি উপন্যাসটার শুরুটা দেবো, সুরা নিসা নিয়ে নূরের ব্যাখ্যা আছে, সেখানে প্রশ্ন পর্ব আছে, কোন ওই আমি যেরকম নৈর্ব্যক্তিক থাকি সেইভাবেই নৈর্ব্যক্তিক থেকে আছি, ফলে ওইটা প্রকাশ করারও একটা ভয় আছে, সেখানে প্যারালাল টেক্সট তৈরি করার একটা চেষ্টা করেছি, একটা ঠিক 16 শতক আর একটা ঠিক এই সময় একেবারে কঠিন বাস্তবতা। এবং তোমার মনেও হতে পারে যে হোলি আর্টিজান হওয়ার আগে কেউ কি এই উপন্যাসটা পড়েছিল কিনা, কারণ এটা প্রকাশ হয়েছিল 2008-এ ভারতবর্ষ নামে, সেখানে শুরুটাই ছিল এক্সট্রিমিস্টদের নিয়ে, এবং সেখানেও এখানে দুইজন প্রোটাগনিস্ট কথা বলছেন, একজন হচ্ছেন তপন রায়চৌধুরী আর একজন হচ্ছেন এই শামসুদ্দিন আবুল কালাম, এই দুইজনের নামই আমি রেখে দিয়েছি, তারা দুইজনের চিঠিপত্র আদান প্রদান করছেন দেশ সম্পর্কে, দুইজনই বরিশালের লোক, বরিশাল নিয়েই মূল সেন্টারটা বরিশাল, কিন্তু পুরো ভারতবর্ষ, শুধু ভারতবর্ষ না, তুমি পুরো ইউরোপের হিস্ট্রিটাও এর মধ্যে পাবে, ইউরোপিয়ানরা কিভাবে মুসলমান বিজয় না পতনের পরে কিভাবে পৃথিবীতে ছড়িয়ে গিয়েছিল সেইটা এই উপন্যাসের মধ্যে পাবে। অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, একটা আড্ডা হলো, আবার আনুষ্ঠানিক, একটু আনুষ্ঠানিক আবার হয়ে গেল আনুষ্ঠানিক আড্ডা যেহেতু দিলাম। আমরা রেকর্ড করছি, সে কারণে একটু আনুষ্ঠানিক, হ্যাঁ একটু আনুষ্ঠানিকতাময় হয়ে উঠেছে আর কি। হ্যাঁ মানুষ মানে হয়ে উঠেছে, তোমাকে অসে অনেক কৃতজ্ঞতা, তোমাকে অনেক কথা বলার ছিল, যেমন আমরা আমাদেরকে চেঞ্জ করে দিয়েছিল হোরাসিও কোরেগার গল্প, কার্লোস ফুয়েন্তেস এর গল্প, কোর্টাজার, খুব স্বাভাবিক, তার সাথে এটাও সত্য, নাদিন গার্নিমার কিংবা সেম বেন ওসম্যানের সিনেমা কিংবা গল্প আমি যখন আফ্রিকা সাহিত্য সংকলন করি, এগুলো আমার আমার মানে গল্প দেখার পরিধিটাকে আরো বিস্তৃত করে দিয়েছিল, এবং একটা বিন্দুর মধ্য থেকে কিভাবে সিন্ধুকে উপস্থাপন করা যায় সেই কৌশলটা আমাকে শিখিয়ে এই এই সব মাস্টাররা দেখিয়েছিল, কিন্তু তারপরেও আমার কাছে বিস্ময়কর রবীন্দ্রনাথ এখনো বিস্ময়কর।
কারণ তার যে ব্যাখ্যা দেবেশ রায় বিপরীতে রবীন্দ্রনাথের দিয়েছেন বইতে, ওটা অসামান্য। কিংবা তোমার মানিক বন্দ্যোপাধ্যায়ের সেই গল্প কার না বিশ্বের আগে, তো তারাশঙ্করকে আমার এখনো অনেক বড় কিছুই মনে হয় যে কয়েকবার নোবেল পেতে পারতেন, যিনি হয়তো ইংরেজি সাহিত্যটা ভালো করে পড়েন নাই বা পড়ার তার কোনো প্রয়োজনও মনে করেন নাই, দরকারও ছিল না। কিন্তু এইরকমের আমাদের মাস্টার লেখকরা ছিলেন যারা হয়তো এখনো ইউরোপের কাছে অন্ধকারে, কারণ তার ইংরেজি ভার্সনও হয় না, এগুলো হওয়া উচিত। এদের কাছ থেকে শিখেছি, তুমিও যেমন শিখছো আমিও সেরকমই শিখছি। তো খুব ভালো লাগলো যে আমাদের এখনো টাইম আছে, কিভাবে আমি বুঝতে পারছি না, 40 মিনিটে তো শেষ হয়ে যাওয়ার কথা। কনভার্সেশনটা ভালোই হয়েছে, তুমি মানে এত আদ্যোপান্ত পড়েছো, কিন্তু আমার কাছে এখানে এখন যেটা লিখলে যেটা হচ্ছে যে এখন আমি একেবারে কাব্যমুক্ত গদ্য লেখার একটা চেষ্টা আমার আছে, এবং সেটা হচ্ছে যে আমাদের ধনিক শ্রেণী, নব্য ধনিক শ্রেণীকে নিয়ে লেখা, কারণ আমি তাদের মধ্যে অনেকবার বিভিন্ন ভাবে প্রবেশ করেছি। যদিও আমি যে ধনিক শ্রেণীর মধ্যে প্রবেশ করেছি সেটা একটু কালচারালও বটে, কিন্তু তার বাইরেও আমি কিছু ধনিক শ্রেণীর জীবনযাত্রা দেখার চেষ্টা করেছি, সেটা নিয়ে গল্প আছে বেশ। তো ধন্যবাদ দিই, আমরা বোধ হয় তোমাকে অসংখ্য কৃতজ্ঞতা, খুব ভালো লাগলো যে তুমি এত মানে ধৈর্য সহকারে এই গল্পগুলো পড়া, এটা একটু কঠিন বিষয় বটে। ভালো থেকো, শুভকামনা, তোমার গল্প লেখার, হ্যাঁ অপেক্ষায় রইলাম, তোমার গল্প পড়ার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।